আপনার লোকজনকে বললেন আপনার ইয়েতে শেয়ার করাবার জন্য। দর্শক আসসালামু আলাইকুম, আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের অনুষ্ঠানটি বহুল কাঙ্ক্ষিত, এই অনুষ্ঠানটি শুরু করতে মোটামুটি প্রায় 44 মিনিট দেরি হয়েছে, এটা টেকনিক্যাল কারণে দেরি হয়েছে, আমি দুঃখিত সেজন্য। দর্শক, নির্ধারিত আজকে যে অনুষ্ঠানটি আমার আপনাদেরকে বলেছি সেই অনুষ্ঠানটি আমি শুরু করতে যাচ্ছি। প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা ডক্টর সৈয়দ কামালউদ্দিন জাফরি এবং প্রখ্যাত সাহিত্যিক, কবি, লেখক, কলামিস্ট, বুদ্ধিজীবী জনাব হাসান মাহমুদ এই মুহূর্তে আমার সাথে রয়েছেন, উপস্থিত রয়েছেন। আপনারা নিশ্চয় দুজনেই ভালো আছেন। হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছেন হুজুর? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন জনাব শুনতে কামালউদ্দিন? পাচ্ছি, জি, কেমন আছেন আপনি? শুনতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহরবানি। আপনারা ভালো আছেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। হাসান মাহমুদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই দুজন ব্যক্তিত্ব আজ আমাদের শোনাবেন ইসলাম ধর্মের আইন অনুসারে রাষ্ট্র পরিচালনায় কতটুকু গুরুত্ব রাখে অথবা সমস্যা তৈরি করতে পারে। শরিয়া আইন ও প্রচলিত আইনের মধ্যে মূলত কি ধরনের পার্থক্য রয়েছে, দুইটি ধারার ভালো দিক মন্দ দিক নিয়ে আলোচনা করবেন বিজ্ঞ এই দুজন আলোচক। আজকের অনুষ্ঠানটি কোনোভাবেই ডিবেট নয়, তবে আলোচনার জন্য যতটুকু পরিমাণ ডিবেট করার প্রয়োজন ততটুকু হতেই পারে, থাকতেই পারে। দর্শক, সবচেয়ে মজার ব্যাপার হলো আজকের টেবিলে দুজন যে অতিথি রয়েছেন তাদের একটা ব্যাপক মিল রয়েছে। ইসলাম ধর্ম সম্পর্কে দুজনেই রয়েছে গবেষণা ভিত্তিক জাতীয় আন্তর্জাতিক প্রাতিষ্ঠানিক কৃতিত্ব ও বাস্তব ভিত্তিক জ্ঞান, যা সচরাচর অনেকের মাঝেই অনুপস্থিত, আমার মতো অনেকের মাঝেই অনুপস্থিত। আমি আজ সত্যি আনন্দিত এই দুজন গুণী মানুষকে একসাথে বসাতে পেরেছি। আজকের বিষয় আপনারা যথারীতি দেখেছেন, জেনেছেন, ইসলামী শরিয়ায় রাষ্ট্র পরিচালনা আলোচনা ও প্রশ্ন উত্তর। আপনারা দুজনেই দুজনকে প্রশ্ন করতে পারবেন, সম্মানিত অতিথিদের কাছে আমি বলছি, এবং চমৎকারভাবেই দুজন আমাদেরকে জানাবেন অনেক না জানা গভীরের সত্যগুলো আমরা আপনাদের দুজনের কাছ থেকে জানতে যাচ্ছি। দুজনে মহাজ্ঞানী মানুষ, সুতরাং আপনাদের কথা তো শেষ নেই, আপনাদের কথা শুরু করলে শেষ হবার নয়, আমরা বুঝি সেটা। তবুও আমার জায়গা থেকে অনুষ্ঠানটি একটা সার্টেন টাইমের পর আমাকে শেষ করতেই হবে, সেজন্য আমাকে কিছু রীতি মেনে চলতে হবে বা রীতিকে আমি ফলো করতে হবে। আজ আমরা সর্বোচ্চ 1 ঘন্টা 30 মিনিট অনুষ্ঠানটি পরিচালনা বা অনুষ্ঠানটি আমরা দেখব করব পরিচালনা করব আমি ব্যক্তিগত ভাবে বলছি। প্রতিজনকে আমি হুজুর এবং হাসান ভাই প্রতিজনকে আমি অনুষ্ঠানের মধ্যে 10 মিনিট করে আপনাদেরকে সময় দিব। আপনারা দয়া করে নির্ধারিত সময়ের মধ্যে যদি আলোচনাটা শেষ করেন আপনাদের প্রতিবার, তাহলে আমি সঠিক সময়ে এই অনুষ্ঠানটিকে শেষ করতে পারবো বলে আমি বিশ্বাস করি। আমাদের সময় কতখানি? 1 ঘন্টা 30 মিনিট হুজুর। দর্শক, আপনারা অবশ্যই শেয়ার করবেন এই অনুষ্ঠানটিকে, যেহেতু শরিয়া বিষয়ক অনেক প্রশ্ন উত্থাপন করবেন। দর্শক, আপনারা জানেন প্রশ্নগুলি উত্থাপিত হবে বেশিরভাগ হাসান মাহমুদ সাহেব, তিনি যেহেতু উত্থাপন করবেন তাই আমি তাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। হাসান ভাই, আপনি শুরু করবেন দয়া করে, আপনাকে আমি 10 মিনিট সময় দিতে চাই, আপনি একটু দয়া করে মাইকে আসবেন। আমাদের মধ্যে একজন মুরব্বি আছেন, উনি থাকতে আমি কি করে শুরু করি? তার মানে আপনি বলছেন হুজুরকে দিয়েই শুরু করুন। ঠিক আছে, হুজুর আমাদের ডেফিনেটলি, হুজুর আমাদের সম্মানিত, সবচেয়ে সম্মানিত ব্যক্তি, কিন্তু হুজুর তো উত্তর দিবেন। হুজুর আপনি শুরু করুন তাহলে, আপনি আমার যে বিষয়বস্তুটা আপনাকেই যেহেতু বলছে হাসান ভাই, আপনি দয়া করে শুরু করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমাদের সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, আজকের বিষয় যে বর্তমান সময়ে এ আধুনিক পরিবেশে ইসলামী শরিয়া আইনে রাষ্ট্র পরিচালনা, এটা কেমন কেমন হতে পারে, এটা কি বর্তমানে চলতে পারে না, কোনো আমরা আমাদের জীবন চর্চা করতে গিয়ে কোনো জায়গায় আটকে পড়ব না? আল্লাহ তাআলা তিনি বলেছেন, ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, তোমাদের দিনের উপরে চলতে গিয়ে কোনো জায়গায় তোমাদের অচল অবস্থার সৃষ্টি হবে না, এটা গতিশীল থাকবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইরশাদ করছেন,
আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। অদ্যকার দিবসে অর্থাৎ বিদায় হজের এই আয়াত নাজিল হয় যে অদ্যকার দিবসে তোমাদের কল্যাণে তোমাদের দীনকে পরিপূর্ণ করা হলো। আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত তোমাদের উপরে আমি পূর্ণ করে দিলাম। ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে দীন হিসাবে জীবন ব্যবস্থা হিসাবে আমি তোমাদের জন্য মঞ্জুর করে নিলাম। অন্য আয়াতে বলা হয়েছে ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনাম ফালান ইউকবালা মিন ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে বা যারা ইসলাম ছাড়া অন্য কোন দীন জীবন ব্যবস্থা মানুষের তৈরি অথবা যে সমস্ত দিনগুলো বাতিল হয়ে গেছে ওইগুলিকে অনুসরণ করবে, ফালাই ইউকবালা মিন, তার থেকে কখনই কবুল করা হবে না, গৃহীত হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতে সে চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। এই নীতি কথা বলার পরে আমরা এবার বাস্তবে আসব। কোরআনে কারিমে আল্লাহ তাআলার বক্তব্যগুলো স্থান দেয়া হয়েছে, এটা আল্লাহর কালাম, কিন্তু এই কালামের বাস্তব দৃষ্টান্ত সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুন্নাহ হলো জীবন্ত কোরআন, আর আল কোরআন হলো বলার দিক থেকে কোরআন, আর করার দিক থেকে কোরআন হলো সুন্নাহ। সুন্নাহ মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে জীবনে ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্র শিক্ষা সংস্কৃতি ব্যবসা বাণিজ্য এবং সমস্ত কিছুতেই তিনি এটাকে প্রয়োগ করেছেন এবং সফল হয়েছেন। শুধু সফল হননি, বরং পরবর্তী পর্যায়ে তার জায়গায় যারা আসলেন খোলাফায়ে রাশিদুন, তারা সুন্দরভাবে এ রাষ্ট্র সব এটা পরিচালনা করলেন এবং সুন্দরভাবেই করলেন। সেখানে আজকের আধুনিক যে সমস্ত প্রশ্নগুলি সামনে আসে, পার্লামেন্টের কথা আসে, সরকার গঠনের কথা আসে, সার্বভৌমত্বের কথা আসে, জনগণের পারস্পরিক সাম্যের কথা আসে, এই সমস্ত অধিকারের কথা আসে, এরপরে এই পার্লামেন্টের কথা, এই সমস্ত কিছুই কোরআনে কারিমে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতে এটাকে পূর্ণতা দেয়া হয়েছে। আমরা কোনো জায়গায় অতল অবস্থা সৃষ্টি হবে এটা দেখতে পাচ্ছি না, বরং আজকের পৃথিবীতে আধুনিক জীবনে জীবন চর্চা করতে গিয়ে মানুষের যে অসুবিধাগুলি হচ্ছে সেগুলো এগুলি শুধু এই জন্যই হচ্ছে, আল্লাহর দিনকে সামনে না রেখে পিছনে ফেলে রাখা হয়েছে, দিনের বাস্তব প্রয়োজন না করার কারণেই আজকে আমাদের সমস্যাগুলোর সমাধান সমস্যাগুলোর সৃষ্টি হচ্ছে। এই যে দেখেন, বিশেষ করে মেয়ে লোকদের নিয়ে যে সমস্যা আজকে আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমাদের আমাদের দেশেই দেখেন মেয়ে লোক শাসক, আমাদের প্রধানমন্ত্রী মেয়ে, এরপরে আমাদের পার্লামেন্টে প্রধান যে স্পিকার মেয়ে, বিরোধী দলে মেয়ে, বিচারক মেয়ে, আদালতে মেয়ে, কিন্তু মেয়েরা এই আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি নির্যাতিত হলো এই মেয়ে লোকরাই। আজকে দেখা যায় 5 বছরের শিশু কন্যা সন্তান নির্যাতিত হচ্ছে। আজকে এইভাবে পত্রিকা খুললেই দেখব যে গড়ে মেয়ে লোকরাই সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে। কারণ হলো আল্লাহর দিন না থাকার কারণে। আর দিন যে রাজনীতি যে দিনেরই অংশ এটা আমরা ভুলে যাই। আর রাজনীতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মক্কা মক্কি জিন্দিগিতে দিন প্রচার করেছিলেন, নামাজ কায়েম করেছিলেন, রোজা রেখেছিলেন, এই সমস্ত কাজগুলি করতেন, কিন্তু রাষ্ট্র পরিচালনাটা এটা এটা হয়েছে মদিনায় আসার পরে, যখন পরিবেশ অনুকূলে এসছে আর আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার এবং সার্বভৌমত্বের ভিত্তিতে আইন কানুন শরিয়া সমস্ত কিছু পরিচালনা করার যখন পরিবেশটা অনুকূলে আসলো,
তখনই আর দেরি হলো না, আল্লাহর দিনকে তিনি কায়েম করলেন এবং আল্লাহ তাআলা এটার স্বীকৃতিও তিনি দিয়ে দিলেন। সুতরাং সেই জন্যই বলা হলো আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এটা শুধু নীতিগতভাবে কিংবা বিধানগতভাবে এটা কমপ্লিট করা হয়নি, বরং সভ্যতার দিক থেকে, সংস্কৃতির দিক থেকে, সভ্যতার দিক থেকে, বাস্তবায়নের দিক থেকে, মানব সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, বিচার ব্যবস্থা, তার পরিবার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা এবং সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য, সমস্ত ব্যবসা যখন এগুলি কায়েম হলো তখন এই আয়াত নাজিল হলো আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। সুতরাং দিন কায়েম হওয়ার মানে হলো দিন বাস্তবে দিনটা রূপায়িত হওয়া, আমাদের জীবনে রূপায়িত হওয়া। এখন প্রশ্ন হচ্ছে আমরা একটা একটা করে কয়েকটা জিনিস আলোচনা করতে পারি। রাষ্ট্র ব্যবস্থায় প্রথম যে জিনিসটা আসে সেটা হলো সার্বভৌমত্ব কার হবে। দেশ তো আমাদের আলহামদুলিল্লাহ স্বাধীন দেশ, স্বাধীন দেশ থাকতে হবে, এটা আছে। কিন্তু প্রথম প্রশ্ন হলো রাষ্ট্র এই সার্বভৌমত্ব কার হবে, সভরেনটি কার হবে। এই প্রশ্নের জবাব হলো যে আল্লাহর সভরেনটি হবে, কারণ আল্লাহর সভরেনটি হবে এই জন্য অল আমরুলিল্লাহ, যেখানে বলা হয়েছে অল আমরুলিল্লাহ, বিষয়টি আল্লাহরই জন্য। সুতরাং আল্লাহ কয়জন, একজন, একজনের সার্বভৌমত্ব এই জন্য মানতে হবে যে তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের পরিবেশকে সৃষ্টি করেছেন, তিনি এই জমিন সৃষ্টি করেছেন, এই নদ নদী পাক পাখালি সৃষ্টি করেছেন, অক্সিজেন হাইড্রোজেন সৃষ্টি করেছেন, এই আসমানে জমিন চন্দ্র সূর্য নক্ষত্র যা কিছু সব তিনি সৃষ্টি করেছেন, আমাদের প্রয়োজনে যা কিছু প্রয়োজন, তোমাদের জীবন পরিচালনা করায়, তোমাদের জীবনে যা তোমরা চাও জীবন চর্চা করতে, আতাকুম তিনি তোমাদেরকে দিয়েছেন। অতএব এই যুক্তির কারণেই এটা হতে পারে যে আল্লাহ তাআলা সার্বভৌম। আরেকটা যুক্তি হলো আমরা আমাদের মৃত্যুর পরে কোথায় যাই, আমরা যদি ইমান রাখি আমরা মৃত্যুর পরে আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহ আমাদের বিচার করেন, মালিকি ইয়াউমিদ্দিন, ডেইলি আমরা নামাজের মধ্যে এই কথা বলি তো, মালিকি ইয়াউমিদ্দিন, সেখানে সমস্ত মানুষ কেউ পালিয়ে থাকতে পারবে না, সেখানে উপস্থিত হবে এবং কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, যে প্রত্যেকেই ব্যক্তিগতভাবে একজন একজন করে আল্লাহর সামনে দাঁড়াবে এবং তার জীবন সম্পর্কে তিনি জিজ্ঞাসাবাদ করবেন। তাহলে তিনি সৃষ্টি করলেন আমাদের জীবন পরিচালনার জন্য যা কিছু তিনি সৃষ্টি করে দিলেন পৃথিবীতে, এগুলি ঠিক মতো ব্যবহার করলাম কিনা, এই জন্য তিনি বিধান দিলেন, এই বিধান যাতে কেউ কারোর উপরে জুলুম না করতে পারি, ইনসাফ করতে পারি। তিনি এরশাদ করছেন আলিয়াউমা সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন যে আজকে আমি তোমাদের দিনকে তোমাদের দিন দিলাম, কিসের জন্য দিলাম, যে তোমরা ইনসাফ কায়েম করবে, তোমরা তোমাদের সমাজে ইনসাফ কে কায়েম করবে, ইনসাফ কায়েম যেমন ব্যক্তি ইনসাফের উপরে দাঁড়াবে, লিয়াকুমান নাসু বিল কিসত, যেমন সমস্ত মানুষ ইনসাফের উপরে, জাস্টিসের উপরে দাঁড়াতে পারে। দাঁড়ানো মানে হলো নিজেও পাবে, অন্যদেরকেও এই জাস্টিস দিতে তা সে জানবে এবং তার অন্যের অধিকার দিয়ে দিবে এই জাস্টিস। আর এরপরে তিনি বলছেন এরপরে তিনি আনজালনাল হাদিদা, আর আমি লোহা অবতীর্ণ করলাম, ফিহি বাসুন লিন্নাস, বাসুন শাদীদুন ও মানাফিউ লিন্নাস, এর মধ্যে আছে বিরাট শক্তি, ভয়ঙ্কর শক্তি, ও মানাফিউ লিন্নাস, মানুষের মধ্যে বিবিধ কল্যাণ। এই রাষ্ট্র এটা যেমন লোহাকে বলা হয়েছে, এই লোহাকে প্রতীকী অর্থে রাষ্ট্র ব্যবস্থার কথা বলা হয়েছে, কেন, যাতে মানুষ ইনসাফ পায়। আর রাষ্ট্র ব্যবস্থা ইনসাফ করার জন্য বন্দুকও দরকার, এই অস্ত্র দরকার, পুলিশ বাহিনী দরকার। এই জন্য এক আয়াতের মধ্যে সবকিছু আল্লাহ তাআলা বলে দিয়েছেন। অতএব কিয়ামতের দিন আল্লাহর সামনে যখন দাঁড়াবে মানুষ, তখন আল্লাহ জিজ্ঞেস করবেন,
আমি যে তোমাদের দিন দিয়েছিলাম, এই দিন কি প্রতিষ্ঠা করেছিলে, তোমাদের জীবনে প্রয়োগ করেছিলে, রাষ্ট্র ব্যবস্থায় হোক, আদালত ব্যবস্থায় হোক, কিংবা শাসন ব্যবস্থায় হোক, কিংবা আইন তৈরিতে হোক, পরামর্শ সভায় হোক, পার্লামেন্টে হোক, এক একটা করে আল্লাহ তাআলা একটাও ছাড় দিবেন না, তিনি সব জিজ্ঞাসাবাদ করবেন। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা সরকার গঠন করতে গেলে সার্বভৌমত্ব আল্লাহর, এটা এক নম্বরে আমরা আলোচনা করলাম, আল্লাহর সার্বভৌমত্ব হবে, তার যে আদেশগুলো যেই যেই জায়গায় তিনি আদেশগুলি করছেন, এই আদেশগুলির মোকাবিলায় কোনো আদেশ কায়েম করা যাবে না। তবে এই আদেশের আদেশ মানতে গিয়ে যে শাখাগত বিষয়গুলি হবে, সেখানে মানুষ তার বুদ্ধি তার জ্ঞান এখানে প্রয়োগ করতে পারবে, এই 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 অর্থে যে আল্লাহর কোনো হুকুমকে চ্যালেঞ্জ করা যাবে না, তাকে তার মোকাবিলায় কোনো হুকুম করা যাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি যে নেতৃত্ব দিয়েছেন সেই সুন্নাকেও চ্যালেঞ্জ করা যাবে না। এই দুইটাকে মেনে মানুষ শাখাগত বিষয়ে সময়ের প্রেক্ষিতে যা প্রয়োজন এগুলি মানুষ করতে পারবে, এখানে কোনো ইসলাম বাধা সৃষ্টি করেনি, আমাদেরকে বরং আকল বুদ্ধি খাটিয়ে সেখানে চলতে বলা হয়েছে। আচ্ছা, এখন মনে করেন আমরা আপনাকে আপনাকে এরপরে আমি আপনাকে মানে ডেফিনেটলি আপনারই কথা বলবেন, এই পর্যায়ে আমি হাসান মাহমুদ ভাইকে বলছি, জনাব হাসান মাহমুদ আপনি একটু দয়া করে বলবেন, আপনাকে আমি 12 মিনিট সময় বলতে পারবো, কারণ হুজুর 12 মিনিট প্লিজ আপনি দয়া করে বলবেন হাসান মাহমুদ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার সম্বন্ধে অনেক কথাই বললেন। আমি অত্যন্ত সাধারণ একটা মানুষ, আর যত বয়স হচ্ছে আমি আরো বুঝতে পারছি আমি কত তুচ্ছ একটা মানুষ। আর এই সময়ের ব্যাপারে যে তুলনা করলেন যে স্যার নিয়েছেন 12 মিনিট, তাই বলে আমাকেও 12 মিনিট নিতে হবে, উনি ওইখানকার একজন মানুষ, আমি কোথায় আছি, উনি যতক্ষণ ইচ্ছে কথা বলবেন, আমি তো উনার কথা মন ভরে শুনছিলাম। আর আজকের এই অনুষ্ঠানের যে ক্যাপশন আছে যে আলোচনা প্রশ্ন এবং উত্তর, আলোচনা উনি করবেন, আমরা শুধু শুনে যাব, জবাবও উনি দেবেন, প্রশ্ন আমি কোনো প্রশ্ন করব না হুজুর, স্যার আমি আপনাকে কোনো প্রশ্ন করব না, আমার কিছু অবজারভেশন আছে, কিছু পর্যবেক্ষণ আছে, আমি সবার সামনে তুলে ধরব, আপনি সেটার উপরে কথা বলবেন, যতক্ষণ ইচ্ছে কথা বলবেন, আমি তো বোগ্রাসে শুনব, আর আপনি যা বলবেন তার উপরে আমি কোনো মতামত হয়তো দিব না, কোনো বক্তব্য হয়তো রাখবো না, আমি পরের পর্যবেক্ষণে চলে যাব। তো কথার পিঠে কথা আসে, তো আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শাসনতান্ত্রিক, উনি যে কিভাবে শাসন করেছেন সেই কথা বলাতে আমার একটা কথা মনে পড়লো, যে বিংশ শতাব্দীর পৃথিবীর মনমানস যে কয়েকজন দার্শনিক অত্যন্ত প্রবল ভাবে প্রভাবান্বিত করে গেছেন, তার মধ্যে একজন হচ্ছেন জর্জ বার্নার্ড শ, উনি মারা যাওয়ার আগে দুটো বিশ্বযুদ্ধ দেখে গেছেন, উনি এত বিচলিত ছিলেন যে দুনিয়াতে এত সমস্যা এত সমস্যা, তখন উনি কি বলেছিলেন, আই বিলিভ দ্যাট, আমি কিন্তু একাত্তা না ঠিক আমি বলছি, আই বিলিভ দ্যাট ইফ সাচ এ ম্যান লাইক মুহাম্মদ, আমি বিশ্বাস করি মুহাম্মদের মতো একজন মানুষ যদি ওয়াজ গিভেন অথরিটি ওভার দ্য মডার্ন ওয়ার্ল্ড, যদি আজকের আধুনিক যুগের দায়িত্ব তার হাতে দেওয়া হতো, হি উড সাকসিড, উনি সফল হতেন ইন সলভিং ইটস প্রবলেমস, এটার সমস্যা সমাধান করতে, ইন এ ওয়ে এইভাবে যে দ্যাট উড ব্রিং, সেটা আনতো মাচ নিডেড পিস অ্যান্ড হ্যাপিনেস, দুনিয়াতে শান্তি এবং সুখ আনতে পারত। তো কথায় কথা ওঠে বলে আমার মনে পড়ল, কিন্তু আমি যে পর্যবেক্ষণগুলো রাখবো স্যার, এটা কিন্তু আপনি আজকাল তো
সময় খারাপ, মানুষের মনে সন্দেহ সন্দেহ সন্দেহ। আপনার যদি কখনো মনে হয় যে আমার এই পর্যবেক্ষণের পেছনে কোনো মতলব আছে, কিংবা আমি কোনো উদ্দেশ্যে বলছি, কিংবা আপনি যদি বিব্রত বোধ করেন, আমাকে বলবেন, আমি ইমিডিয়েটলি আমার পর্যবেক্ষণ ফিরিয়ে নেব। কারণ স্যার, আমি আপনি যে সমাজে বেড়ে উঠেছিলাম শৈশব কৈশোরে, তখন সমাজটা অনেক ভালো ছিল, আমরা পরস্পরকে বিশ্বাস করতাম, অত মতলব নিয়ে মানুষ চলতো না, আমরা ওটা ওটা দেখে আমরা বড় হইনি। কিন্তু এখনকার সময় খারাপ বলে এই কথাটা আমি বলছিলাম, বললাম। এখন বাস্তবে আমরা কিছু পর্যবেক্ষণ যেটা আছে সেটা হচ্ছে যে নিউটনের তৃতীয় আইন, যাকে বলা হয় বিখ্যাত, যে এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তো ভারতের ব্যাপারে আমি অত্যন্ত কনসার্ন, ভারতীয় মুসলিমদের ব্যাপারে আমি তাদের উপরে অনেক নিবন্ধ লিখেছি এবং তাদের সাথে আমার কথাও হয়। তারা অত্যন্ত আতঙ্কের মধ্যে আছে, তার কারণ সরাসরি বলি, ভারত একটা রাষ্ট্রীয় সন্ত্রাস করছে আমাদের ভারতীয় মুসলিমদের উপর। কিভাবে কাশ্মীর গ্রাস করলো, বাবরি মসজিদ কিভাবে গ্রাস করে ফেললো, এবং কোটি কোটি একটা জেনারেশন, উগ্র জেনারেশনের জন্ম দিয়েছে এই বজরং দল, বিজেপি ইত্যাদি ইত্যাদি, যারা হিন্দু রাষ্ট্রে বিশ্বাস করে, শুধু বিশ্বাস করে না, ফিরিয়ে আনতে চায়। এবং তারা বাবরি মসজিদ যখন সুপ্রিম কোর্টের মাধ্যমে দখল করা হলো, এবং আমাদেরকে কুৎসিত একটা দৃশ্য দেখতে হবে যে সরকারের ডজন ডজন বুলডজার এসে এই যে একটা ঐতিহ্যবাহী ঐতিহাসিক একটা বিশাল বিল্ডিং, একটা উপাসনালয়, তাকে ভেঙে দিচ্ছে। এই যখন এটা ঘটলো সুপ্রিম কোর্টের রায়ে, তখন তারা উৎসাহিত হয়ে, আমি তো ফলো করি, তাদের স্লোগান ছিল ইয়ে তো সিরফ ঝাঁকি হ্যায় কাশি মথুরা বাকি হ্যায়। তার মানে কাশি মথুরাতেও যে মসজিদগুলো আছে সেগুলো ওরা একইভাবে দখল করবে। এবং তাদের মধ্যে বিশাল বিরাট একটা লিস্ট আছে, ভারতে নাকি 2000 মতন মসজিদ নাকি মন্দিরের উপর বানানো হয়েছিল, ওরা ওই দিকে এগোচ্ছে। সমস্যা হচ্ছে যখন রাষ্ট্র যখন সন্ত্রাস করে, আমি এখন দলিলের কথা বলি, এই যে এলাহাবাদ একটা ঐতিহ্যবাহী জায়গা, তার নাম হয়ে গেছে প্রয়াগরাজ অফিসিয়ালি ডকুমেন্টে, রাষ্ট্রীয় সিদ্ধান্তে। আহমেদাবাদ হয়ে গেছে কর্ণাবতী, মুঘলসরের স্টেশন, যেটা আমরা উল্লেখ পাই কবিগুরুর সাহিত্যে, অনেক সাহিত্যে, সেটা এখন আর মুঘলসরের স্টেশন নয়, সেটা দীনদয়াল স্টেশন। দীনদয়ালকে উনি একজন অত্যন্ত কট্টর উগ্রবাদী এই হিন্দু রাষ্ট্রের নেতা। তো স্যার, এক ধর্মের রাষ্ট্র অন্য ধর্মের রাষ্ট্রকে উৎসাহিতই করে না, শুধু বৈধতাও দেয়। তো ভারতীয় মুসলমানদের হৃদয়ে যে রক্তক্ষরণ এবং তাদের যে আতঙ্ক, এইটা মনে রেখে আপনি একটু বলবেন কি যে আমাদের ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ভারতের হিন্দু রাষ্ট্রকে শুধু বৈধতায় দেয় না, উৎসাহিত করে, স্যার আপনি বলেন। হুজুর, আপনি একটু দয়া করে ইয়ে করবেন, আনমিউট করবেন আপনার জায়গা থেকে, একটু আনমিউট করবেন। হ্যাঁ, না, আপনি একটু মাইক্রোফোন, আপনার যে মাইক সাইনটা আছে সেটার উপর একটু ক্লিক করেন, যে মাইক সাইন আছে জাস্ট এই ইয়েতে, আপনি দেখেন মাইকের একটা সাইন আছে। হ্যাঁ, এখন ঠিক আছে, ওকে, জি। এখন প্রশ্নটা কি কি আসলো সামনে, মানে যদি একইভাবে বাংলাদেশে যদি শরিয়া আইনের রাষ্ট্রীয় ব্যবস্থাতে ইয়া হয়, তাহলে কি একইভাবে হিন্দু রাষ্ট্র যদি হয়, তখন কি বাংলাদেশ থেকে এটা উৎসাহ দেওয়া হবে কিনা ভারতকে? না, হিন্দু রাষ্ট্র এটা সাম্প্রদায়িক রাষ্ট্র, আর বাংলাদেশে ইসলামী রাষ্ট্র এটা মানবিক রাষ্ট্র, কারণ এটা হবে, এখানে মানবিকতাই হলো মানুষের জন্য, এটা মুসলিম অমুসলিম সবার জন্য এখানে হবে। সেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার মদিনার বাইরে গেলেন, এক ইহুদিকে দেখলেন, রাআ ইহুদিয়ান ইয়াতাকাফফুন নাস,
এক বড় ইহুদি মানুষের কাছে হাত পাচ্ছে, পরে তাকে ডাকালেন, জিজ্ঞেস করলেন তুমি ভিক্ষা করছো কেন? তিনি বললেন আমি যখন তরুণ ছিলাম তখন দেশ দশের জন্য কাজ করেছি, এখন বুড়ো হয়ে গেছে আমার কেউ নাই, এই জন্য আমি আমি হাত পাচ্ছি। সেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনই তিনি চিঠি লিখলেন বাইতুল মালের গভর্নরের কাছে, সে চিঠির ভাষাটা শুনুন, ইবহাস আন হাযা ওয়া আমসালিহি ওয়া আজরি আলাইহিম রিজকান মুস্তামিরান মিন বাইতিল মাল। এই ধরনের যত উপায়হীন মানুষ আছে মুসলিম অমুসলিম যারাই হোক, তাদের লিস্টটি তৈরি করো, ফাইল ওয়ার করো, ওয়া আজরি আলাইহিম রিজকান মুস্তামিরান মিন বাইতিল মাল, এবং বাইতুল মাল থেকে নিয়মিত ভাতা তাদের জন্য চালু করে দাও। তাহলে এর দ্বারা কি বোঝা গেল যে ইসলামী রাষ্ট্রটা সাম্প্রদায়িক রাষ্ট্র নয়, এটা মানবিক রাষ্ট্র, এটা সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এখানে। আর দ্বীনের ব্যাপারে বলা হয়েছে লা ইকরাহ ফিদ্দিন, এখানে বাধ্য করা হবে না দ্বীন চেঞ্জ করার জন্য, বরং জ্ঞান দাওয়া মোটিভেশন তাদের সামনে করা হবে, তারা যদি ইসলাম কবুল করে আলহামদুলিল্লাহ, আর তা না হয় তারা তাদের দিনের উপরই থাকবে, কিন্তু তাদের মানবীয় যে অধিকারগুলো, তাদের শিক্ষা বাঁচার অধিকার, তাদের বাড়ি ঘর, তাদের শিক্ষা, এই 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 সমস্ত কিছু নিরাপদ হবে ইসলামী রাষ্ট্রে, এটা নিরাপত্তা দিবে তাদেরকে। অতএব ইসলামী রাষ্ট্রটা সাম্প্রদায়িক নয়, এবং সেখানে কারোর কোন মূর্তিশালা বা এই তাদের যে সমস্ত খ্রিস্টানদের ইহুদিদের হিন্দুদের বুদ্ধিস্টদের যেগুলি ইবাদত জায়গা হবে এইগুলিকে ধ্বংস করা হবে না, এগুলি নিশ্চিহ্ন করা হবে না, বরং তারা মুসলিম হলে তারাই এগুলি নিশ্চিহ্ন করবে, এগুলির প্রয়োজন হবে না, জাহিলিয়ত তারা বুঝবে, কিন্তু রাষ্ট্র এই কাজ করবে না, বরং রাষ্ট্র এইগুলি নিরাপত্তা দিবে। কোরআনে কারিমে এগুলি বলা হয়েছে যদি আল্লাহ একজন আরেকজনের গিয়ে ঠান্ডা না করতেন তাহলে এই আল্লাহর ঘর সমূহ, এই মূর্তিশালা সমূহ, এই খ্রিস্টানদের হুজুর আপনি আপনি মিউট হয়ে গেছেন হুজুর, আপনি দয়া করে একটু আবার আনমিউট করুন। এটার কোনটাই নিরাপত্তা থাকবে না, এটা কোরআনে কারিমে একটা একটা করে তাদের ইবাদত জায়গাগুলি উল্লেখ করা হয়েছে, এগুলি তারা ধ্বংস করত। কোরআনে কারিমে এইগুলিকে স্বীকার করে নেয়, সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয় না, সকল মানুষ হিসাবে তার অধিকারকে স্বীকার করে। এমন কি কোন ব্যক্তি ওই ব্যক্তি মুসলমান নয় যে পেট পুরে খায় তার প্রতিবেশী অভুক্ত কাটায়, এই অভুক্ত অমুসলিমও হতে পারে, ইহুদিও হতে পারে, হিন্দু হতে পারে, কিন্তু তাকে অভুক্ত রাখা গেলে আমি ভালো মুসলমান হতে পারলাম না। যেখানে এই ধরনের কথা সেখানে কি আজকে হিন্দুস্তানে যা হচ্ছে তার ধারে কাছে? এটা এটা আল্লাহর দিন, আর ওইটা হলো মানুষের তৈরি একটা একটা ভ্রান্ত মতবাদ, সুতরাং এক হতে পারে না। জি হাসান ভাই অনেক ধন্যবাদ স্যার। মানে এই গতকালও একটা ভিডিও উঠেছে যে উত্তরপ্রদেশে এক বৃদ্ধ মানুষ, আপনারই বয়সী হবে, তাকে যে কিভাবে প্রহার করলো, লাথি মেরে, ও মাই গড, তারপরে তার দাড়ি কেটে দিল গতকাল। আর তিন দিন আগে আরো 20 কোম্পানি, মানে কত হাজার আমি জানি না, ইন্ডিয়ান সোলজার কাশ্মীরে মুভ করলো, আরো 20 কোম্পানি মুভ করছে। এই চাপের মধ্যে যে ভারতীয় মুসলমানরা কি আতঙ্কে আছে, ওখানে হিন্দু রাষ্ট্র হলে তো আমরা ঠেকাতেও পারবো। যাই হোক, ধন্যবাদ আপনাকে স্যার। আমার পরের পর্যবেক্ষণ হচ্ছে যে আমার কাছে, আমি শরিয়া আইনের বই পড়েছি, আমার কাছে আছে, আমি আপনার সামনে 5টা আইন রাখবো শরিয়া আইনের বই থেকে, হানাফি ল বই থেকে, শাফি ল বই থেকে, যে বইটা আল আজহার ইউনিভার্সিটির সাইন এবং সিল দ্বারা সত্যায়িত হানাফি ল বই আছে, কোডিফাইড ইসলামিক ল, আমাদের যে বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের যে বিধিবদ্ধ ইসলামিক। আমি প্রথমে দুটো
আইন আমি সামনে রাখছি, সবার সামনে আপনি বলবেন, আমি কিচ্ছু বলবো না, আপনার মতামত শুধু আমি শুনবো। প্রথমে দুটো আইন রাখি। ইন হুদুদ কেসেস, হুদুদ হচ্ছে চুরি ডাকাতি খুন জখম ব্যভিচার মদ্যপান অ্যাপোস্টেসি মানে ইসলাম ছেড়ে দেওয়া আর ডিফেমেশন মানহানি, এবং পরবর্তীকালে আলেমরা এর সাথে ধর্ষণ যোগ করেছেন। হুদুদ মামলায় নারী সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, এটা আছে ওই আমাদের বিধিবদ্ধ আইনের প্রথম খণ্ড, এই যে প্রথম খণ্ড ধারা 133, দ্বিতীয় খণ্ডেও আছে ধারা 576। হানাফি ল হেদায়াতে আছে পৃষ্ঠা 353, সাফি ল যেটা বইটা দেখালাম উমদাত আল সালি ওটাতে আছে আইন নম্বর O.24.9। ক্রিমিনাল ল ইন দ্য মুসলিম ওয়ার্ল্ড একটা খুব বিখ্যাত বই, উনার যে রাইটার আছেন তাকে জিয়াউল হক পাকিস্তানে যখন শারিয়া আইন করেন তখন উপদেষ্টা হিসেবে ডেকে নিয়ে গিয়েছিলেন, এত বড় আলেম উনি, উনার বইতে আছে 251 পৃষ্ঠা। পেনাল ল অফ ইসলাম সেই বইতেও আছে পৃষ্ঠা 44। তো হুদুদ মামলায় নারী সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। আরেকটা আইন রাখবো, তারপর স্যার আপনি বলবেন। পরের আইন হচ্ছে যে হুদুদ মামলায় নারী বিচারক অবৈধ। তো স্যার এইসব আইন দিয়ে যেগুলো একেবারে সলিড শরিয়া আইনের বই থেকে আমি উদ্ধৃত করলাম, এটা দিয়ে কি আমরা দেশ চালাতে পারবো? জি, এখানে ওই নারী আর পুরুষ যদি আদালতের কথা বলেন তাহলে নারীও আদালতে বসতে পারবে, পুরুষও বসতে পারবে, তবে নারীদের ব্যাপারটা হবে নারীর বিষয়ক এই বিষয়গুলো নারীরা আদালতে বিচার করতে পারবে। যারা বলছেন যে পড়তে পারবে না তার দলিল আমার কাছে জানা নাই, কিন্তু পুরুষরা পুরুষদের করবে আর নারীদের নারীর বিষয়ক, এবং জয়েন্ট আদালতে কোনো অসুবিধা হবে না। কোনো নারী আর পুরুষ যদি জয়েন্ট আদালতে বসেন, তারা যদি মানুষের অধিকার নিয়ে যেখানে নারী অধিকার থাকে পুরুষ অধিকার এটা সমন এই এক ইয়েতে যদি আসে তাহলে দুইজন বসে আদালতে বিচার করতে পারবেন। কারণ নারীদের জ্ঞান অর্জন করা এবং তার প্রয়োগের ক্ষেত্রে ইসলাম এইখানে কোনো এমন কোনো আইন আমার আদালত জানা নাই, তবে পুরুষদের উপরে নারীর কর্তৃত্ব এটাকে শরীয়তে এটাকে বৈধ করে নাই, কিন্তু নারী অধিকার রক্ষার জন্য নারী যদি বিচারক হয় আর পুরুষ একই ইয়েতে হয় অথবা নারী আদালতে তাকে বিচারক করা হলো, এই ক্ষেত্রে কোনো বাধা আছে বলে আমি লক্ষ্য করি না। ধন্যবাদ স্যার। আমি শুধু কমেন্ট করব যে আমি এই এগুলো হচ্ছে সবচেয়ে অথেন্টিক শরিয়া বই, এই বইয়ের মধ্যে এই আইনগুলো কোডিফাই করে লেখা আছে। কোডিফাই মানে হচ্ছে মানে প্রয়োগের জন্য রেডি, নাম্বার দেওয়া আছে। এখন বিচারক আদালতে তো বিচারকের বিচারক আইন তৈরি করেন না, বিচারকের দায়িত্ব হচ্ছে যে ফকিহরা যে আইনগুলো অলরেডি বানিয়েছেন সেটা প্রয়োগ করা। তো স্যার আপনার এই মতটা আমি চাই যে নেক্সট এডিশন অফ শরিয়া লতে এটা প্রতিফলিত হোক, এই আইনগুলোই লেখা হোক যেটা আপনি বললেন। কিন্তু আনফরচুনেটলি আমি যেগুলো দেখালাম প্রত্যেকটা বই আমার কাছে আছে, যে কেউ চাইলে আমি স্ক্যান পাঠাতে পারবো, কারণ বইয়ের মধ্যে যখন লেখা আছে আইনটা, বিচারক বিচারা কি করবে, উনি তো কেতাবের আইনই প্রয়োগ করবে। আচ্ছা, এরপরে আমি আর তিনটে আইন টেবিলের উপর রাখবো, আবার আপনি মতামত দেবেন। তার আগে আমি একটা কথা বলি, ডক্টর হাশিম কামালি হচ্ছে মানে অঙ্কের যেমন আইনস্টাইন, এখন পৃথিবীতে শরিয়া লয়ের স্কলার ডক্টর হাশিম কামালি, উনার এই প্রিন্সিপালস অফ ইসলামিক জুরিসপ্রুডেন্স, এটা স্যার আপনি নিশ্চয়ই জানেন, এটা ছাড়া কোনো ইসলামিক লাইব্রেরি কমপ্লিট নয়, এটা পড়ানোও হয় সব জায়গায়। এটার মুখবন্ধে উনি বলছেন, I have consequently commented on the nature of the challenge that Muslim scholars and jurists must take up. মধ্যে কথা হচ্ছে যে আমি eventually বলেছি, মত দিয়েছি যে মুসলিম স্কলার এবং জুরিস্ট মানে আইনবিদ, ইসলামিক আইনবিদদেরকে যে সমস্ত চ্যালেঞ্জ মানে যে সমস্ত বাধার মোকাবেলা করতে হবে,
আমি আবার বলি, আই হ্যাভ কনসিকোয়েন্টলি কমেন্টেড অন দ্য নেচার অফ দ্য চ্যালেঞ্জ দ্যাট মুসলিম স্কলার্স অ্যান্ড জুরিস্টস মাস্ট টেক আপ, করতেই হবে ওনাদেরকে। ইফ দ্য মেথোডোলজি অফ উসুল আল ফিকহ, মোটামুটি শরিয়া আইন অ্যান্ড ইজতিহাদ আর টু বি ইন রিভাইটালাইজড, ওগুলোকে যদি আবার পুনরায় রিভাইটালাইজ করা হয়, আপনারা খুঁজে দেখবেন রিভাইটালাইজ মানে আবার যদি নতুন শক্তি তাকে দিতে হয় অ্যান্ড ইন্টিগ্রেটেড, এবং যদি জুড়ে দিতে হয় ইন টু দ্য প্রসেস অফ ল অ্যান্ড গভর্নমেন্ট ইন মডার্ন টাইমস, মোদ্দা কথায় এখনকার আধুনিক যুগের আইনের মধ্যে এই শরিয়া ল গুলো যদি প্রয়োগ করতে যাওয়া প্রয়োগ করতে কেউ চায় তাহলে প্রচন্ড ঘষামাজা করতে হবে, এই ব্যাপারে আমি স্মরণ করাইয়া দিতেছি। এবং কেন করতে হবে সেটা এই বইয়ের বিভিন্ন পৃষ্ঠায় উনি এক্সপ্লেন করেছেন। তো স্যার আমি আপনার সামনে আবার তিনটে আইন রাখব অথেন্টিক বুক থেকে। এই যে বিধিবদ্ধ ইসলামী আইন আমাদের তৃতীয় খণ্ড ল নাম্বার, আচ্ছা বিধিবদ্ধ ইসলামী আইন আমি কেন বলছি, যে প্রথমত এটা বাংলা, দেশের লোক মিলিয়ে নিতে পারবে সাধারণ মানুষ। দুই নম্বর, এটা একজন লোক লেখেননি, কোনো আলেম, এটা ছয়জন আলেমের একটা কমিটি লিখেছেন, কাজেই ছয়জন আলেমকে আমরা একটা মানে ওনাদের একটা ওজন আছে। নাম্বার তিন, এটা কোনো প্রকাশক তার পুস্তক বিক্রির লাভের জন্য প্রকাশ করেনি, এটা প্রকাশ করেছে আমাদের বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন। এটাতে এটার কি নাম, বইটার নাম কি? বিধিবদ্ধ মানে কোডিফাইড ইসলামিক ল, ইসলামিক বিধিবদ্ধ ইসলামী আইন, তিন খণ্ডে আছে। আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ, কোডিফাইড মানে হচ্ছে ল গুলোতে নম্বর দেওয়া আছে সংবিধানে, যেমন আমাদের যে সমস্ত আইন বাংলাদেশ আদালতে চড়ে প্রত্যেকটা আইনে তো একটা নাম্বার আছে, তাই না? নাম্বার মানে হচ্ছে ফিনিশড প্রোডাক্ট, রেডি টু বি অ্যাপ্লাইড। তো এটাতে আচ্ছা, এটা আমি তৃতীয় খণ্ড থেকে দেখাই। প্রথমে হচ্ছে কাতালে আম মানে ইচ্ছাকৃত হত্যা, ইচ্ছাকৃত হত্যা করলে তার শাস্তি মৃত্যুদণ্ড, এটা প্রথম খণ্ডে আছে আইন নাম্বার 41 অথবা 42। মেক সেন্স, ইচ্ছা মানে কেউ কাউকে খুন করলে হত্যাকারীর মৃত্যুদণ্ড তো হতেই পারে, কিন্তু এটা তৃতীয় খণ্ড আইন নাম্বার 914C, 914 এর গ, রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে আদালতি কার্যক্রম, তার গতে আছে হুদুদের আওতাভুক্ত, মানে খুন জখম চুরি ডাকাতি ব্যভিচার মানহানি মদ্যপান, হুদুদ আইন আর কি মামলা, হদ্দের আওতাভুক্ত কোনো কোনো অপরাধ করিলে তাহার বিরুদ্ধে আদালতে মোকদ্দমা দায়ের করা যাইবে না। এটা হচ্ছে আইন নম্বর 914C, রেডি টু বি অ্যাপ্লাইড। কমেন্টে বলা আছে যে এই বিষয়ে অবশ্য ফকিহদের মধ্যে মতভেদ আছে, কিন্তু স্যার আদালতে বিচারকের তো কমেন্ট অ্যাপ্লাই করার অধিকার নেই, আইন যা আছে সেটাই নাম্বার দেওয়া আছে সেটা অ্যাপ্লাই করতে হবে। আরো দুটো আইন আপনাকে আমি দেখাবো, বই বারবার দেখাতে সময় লাগে, কেউ যদি চান আমি স্ক্যান পাঠাবো। সেটা হচ্ছে বাবা মা, আমি বরং পড়ি, পড়লে অথেন্টিক হবে। এটা ধারা 65, কোন ব্যক্তি স্বীয় স্বীয় পিতা মাতা দাদা দাদি নানা নানি ব্র্যাকেটে যত ঊর্ধ্বগামী হোক কাউকে হত্যা করলে হত্যাকারীর মৃত্যুদণ্ড হইবে। আমি আবার একটু পড়ছি, যেহেতু এই রেকর্ডটা থেকে যাবে মানুষ চিরকাল দেখবে, কোনো ব্যক্তি স্বীয় পিতা মাতা দাদা দাদি নানা নানি ব্র্যাকেটে যত ঊর্ধ্বগামী হোক ব্র্যাকেট শেষ কাহাকেও হত্যা করিলে হত্যাকারীর মৃত্যুদণ্ড হইবে। গুড, মেক সেন্স, এটা ধারা 65। ধারা 66 না, 65 ক গেল, এবার 65 খ, পিতামাতা
দাদা দাদি ও নানা নানি পর্যায়ক্রমে পুত্রকে বা নাতিকে হত্যা করিলে হত্যাকারীর মৃত্যুদণ্ড হইবে না, কিন্তু দিয়াত প্রদান মানে কার্যকর হইবে। আর শেষের আইনটা দেখাই, এটা এই বিধিবদ্ধ, এটা আছে অবশ্য এই হানাফি ল হেদায়ার, কোথায় গেল, এই এটা এই হানাফি ল হেদায়ার 188 পৃষ্ঠাতেও এই আইনটা আছে। এটা হচ্ছে হীরাবা, হীরাবার যে অপরাধ সেটার শাস্তি কি হবে। এখন হীরাবাটা কি, হীরাবা বলিতে সংঘবদ্ধ শক্তির জোরে আক্রমণ চালাইয়া আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাইয়া জননিরাপত্তা বিঘ্নিত করা বোঝায়। সম্পদ লুণ্ঠন, শ্লীলতাহানি অর্থাৎ ধর্ষণ, রেপ, হত্যা ও রক্তপাত ইহার অন্তর্ভুক্ত। আমি আবার করছি, হীরাবা বলিতে সংঘবদ্ধ শক্তির জোরে আক্রমণ চালাইয়া আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাইয়া জননিরাপত্তা বিঘ্নিত করা বোঝায়। সম্পদ লুণ্ঠন, শ্লীলতাহানি, হত্যা ও রক্তপাত ইহার অন্তর্ভুক্ত। ফাইন, এটা একটা মারাত্মক অপরাধ, যেটা 71-এ আমিও দেখেছি, স্যার আপনিও নিশ্চয়ই দেখেছেন যা হয়েছে আমাদের উপর। ধারা 13, ভলিউম 1, হীরাবা ব্যতীত, হীরাবার অপরাধ ব্যতীত অন্যান্য অপরাধের ক্ষেত্রে অপরাধী তওবা করিলেও শাস্তি হইতে রেহাই পাইবে না। আমি আবার পড়ছি, হীরাবার অপরাধ ব্যতীত অন্যান্য অপরাধের ক্ষেত্রে অপরাধী তওবা করিলেও শাস্তি হইতে রেহাই পাইবে না। তার মানে হীরাবার অপরাধীরা তওবা করিলে শাস্তি হইতে রেহাই পাইবে। সরি স্যার, আমি আপনার সামনে তো 5টা আইন রাখলাম, এরকম অজস্র আইন আছে আপনার মতামতের জন্য। ধন্যবাদ স্যার। এই এইগুলি শাখাগত বিষয়, এগুলি মৌলিক বিষয় নয়। হেরাবা মূলত হলো রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করা, এটাকে হেরাবা বলে। উনি যে সংজ্ঞা দিয়েছেন সংজ্ঞাটা ঠিক নয়। হেরাবা বলতে রাষ্ট্রের বিরুদ্ধে, যদি রাষ্ট্রের বিরুদ্ধে কেউ বিদ্রোহ করে এটাকে বলে হেরাবা। সুতরাং হেরাবা সেটা, সেই রাষ্ট্রটা যদি ইসলামী রাষ্ট্র হয়, শরিয়া সম্মত রাষ্ট্র হয়, তার বিরুদ্ধাচারণ করলে এটার মৃত্যুদণ্ড অবশ্যই। আর ওইখানে যে বলা হলো যে কে কাউকে হত্যা করলো, ইচ্ছা করে হত্যা করলো, আর তাকে হত্যার পরিবর্তে হত্যা করা হবে না, ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা যদি এরকম হয়, কাউকে খুন করলেন, আপনি খুনের পরিবর্তে আপনার খুনই হবে, কিন্তু যদি তার উত্তরাধিকারী, এটা রাষ্ট্র ইয়া হবে না, এটা হবে তার উত্তরাধিকারী যদি মাফ করে দেয় অথবা কোনো কিছু নিয়ে নেয় ক্ষতিপূরণ, তাহলে এখানে রাষ্ট্র এখানে ওই তাকে মৃত্যুদণ্ড দিতে পারবে না। কারণ এটার মূলত ব্যাপারটা হইলো, যাকে খুন করেছে তার উত্তরাধিকারী যারা আছে তারা এই ব্যাপারে দায়ী, তারা কি বলে। তারা যদি মিল করে নেয় তাহলে এখানে আদালতে তাদের প্রাণদণ্ড হবে না, আর যদি তারা নিজেরা মিল করে নেয় তাহলে তো, আর যদি মিল না করতে পারে তাহলে আদালত নিরপেক্ষভাবে যা করবে তাই তার অনুরূপ তাকে শাস্তি দিতে হবে, এটা শরীয়তের বিধান। এখন ব্যাপার হলো এই এই যে বইগুলো, এই বইগুলির মধ্যে অনেক শাখাগত বিষয়গুলো তারা আলোচনা করেছেন, শাখাগত বিষয়ে মতবিরোধ আছে এবং এর বিরুদ্ধে এর এই এই মত আছে, এর বিরুদ্ধে এই মত আছে, শাখাগত বিষয় কিন্তু এটা এটা নয়। তো সুতরাং যে হদুদ, যেগুলি হদুদ তো ঠিক আছে, এটা হদুদের মধ্যে মানুষ হস্তক্ষেপ করতে পারে না, এটা কোরআনে কারিমে এই শাস্তিটা উল্লেখ করা হয়েছে, সুতরাং এই শাস্তিটা দিতে বাধ্য সেখানে, যেটা হদুদ আন্ডারে হয়, কারণ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আর বাকি বিষয়ে মানুষগুলো তাদের সমাজ ব্যবস্থার প্রেক্ষিতে তারা দেখবে যে তাদের অপরাধ দমন করার জন্য কোন শাস্তিটা তাদের জন্য কল্যাণ করা হয়, যেটা কার্যকর হয়। যদি মাফ করে দেওয়া হয় ভালো, যদি শাস্তি দেওয়া হয় ভালো, এটা হলো এই 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 হুদুদ ছাড়া বাকি যুগলো।
আর হেরাবার ব্যাপার হইলো ওইটা রাষ্ট্রের বিদ্রোহ করা, সেই জন্য। আচ্ছা ধন্যবাদ স্যার। আপনি লক্ষ্য করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুতবা দিচ্ছেন, খুতবার মধ্যে তিনি বলছেন যে তোমরা দেন মোহর কম করো, তিনি রাষ্ট্রের প্রধান, ইসলামের রাষ্ট্রের প্রধান, দেন মোহর কম বেশি করো না, তাতে বিয়ে যদি দামি হয় তাহলে ব্যভিচার বেড়ে যাবে, এই জন্য তিনি চাইলেন যে তার দেন মোহর কম করতে। এক মহিলা প্রতিবাদ করলেন খুতবার মধ্যেই, তিনি বললেন আপনা আল্লাহ দিলেন আর আপনি নিয়ে যাচ্ছেন, বলে কেমন, তা আল্লাহ তাআলা আতাইতুম ইহদাহুন্না কিনতারা, তুমি তোমার কোন স্ত্রীকে যদি স্তূপ পরিমাণ সোনা রূপা হীরা জহরত চুনি পান্না অর্থবিত্ত দিয়ে দাও, তাহলে তাকে তালাক দাও, তাহলে এক কপর্দক ফেরত পাবে না, পুরাটা পেয়ে যাবে। তাহলে আপনি বলছেন দেন মোহর কম করতে, আর এখানে কোরআন আমাদেরকে বলছে যে আমরা স্বামী স্ত্রী দুইজনে মিলে এটা আমি যতখানি তার থেকে আদায় করে নিতে পারি, কোরআন এখানে মানা করে না, আর আপনি কম করার জন্য বলছেন। হযরত ওমর একটু দেরি করেন নেই, সঙ্গে সঙ্গে তিনি তার মতকে প্রত্যাহার করলেন আর বললেন যে তোমরা একটি মহিলা সঠিক কথা বললো, ওমর কিন্তু ভুল ভুল করে ফেললো, এই খুতবার মধ্যে তিনি স্বীকার করলেন। যে এই যে ব্যাপারগুলো, এইগুলো আসলে ওই পুরাতন যে যেগুলি গদবাড়া গদবান্দা যে সমস্ত ফেকার কিতাব, যেমন ইসলামী ফাউন্ডেশন আমার কাছেও একটা আছে, এর মধ্যে মাঝে মাঝে অনেক ভুল আমি লক্ষ্য করেছি, এই এইগুলো নতুন করে দেখতে হবে, এবং এইগুলো বর্তমান অবস্থাটা কি তার প্রেক্ষিতে এটা কোনটা আমাদের জন্য প্রযোজ্য, আমার হদুদের মধ্যে এদিক সেদিক করতে পারবো না, বাকিগুলি তো আমাদের এখতিয়ার দেয়া আছে, সুতরাং এই প্রেক্ষিতে আমরা ফেকাকে নতুন করে আমরা সাজাতে পারবো ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। স্যার আপনাকে আমি কি ভাষায় যে ধন্যবাদ দেব, আমি এই আমি ইসলামের উপর ছোটখাটো কাজ করি, এই দিকে ঠেলি সবাইকে, আলেমদেরকেও পাল্টে ঠেলি, যেটা আপনি এখন বললেন এগুলো রিফ্রেশ করে লিখতে হবে স্যার, না হলে হবে না, না হলে হবে না। হ্যাঁ আচ্ছা, এখন আরেকটা একটু হালকা, খুব সিরিয়াস হয়ে গেছি আমাদের ডিসকাশন, একটু হালকার দিকে আসি। বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে আমি আলোচনা, হাসান ভাই যদি একটু এদিকে আমার দিকে তাকিয়ে কথা বলতেন, আপনি একপাশে হয়ে কথা বলছেন এইভাবে কথা। আচ্ছা সরি, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা আসলে আপনি আনলেন বাংলাদেশের কথা, সেজন্যই বলছি যে বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্রের চেষ্টা হচ্ছে, আপনারা করছেন, তার বিরোধী শক্তিও আছে, পক্ষের শক্তিও আছে, একটা ডাইনামিক্স আছে, কিন্তু ধরে নেন আগামীকাল আমরা জনগণ আপনাদের হাতে দেশটা তুলে দিলাম, আসলে কিন্তু পিউ রিসার্চে বলে আর আমি তো ফলো করছি, ধীরে ধীরে পুরো মুসলিম ওয়ার্ল্ডে, বিশেষ করে বাংলাদেশেও অন্য আমাদের মতো দেশে, ইসলামী রাষ্ট্রের প্রতি গণসমর্থন বাড়ছে, সেটা অনেকের অপছন্দ হতে পারে, অনেকের পছন্দ হতে পারে, এটা একটা ডেটা, পিউ রিসার্চ বলছে আমারও। এবং যদি যদি সত্যিকারে একটা স্বচ্ছ নির্বাচন হয়, তাহলে ইজিপ্টের মতো নির্বাচনেই ইসলামী পন্থী দল এসে যাবে সরকারে, যেমন মুসলিম ব্রাদারহুড এসেছিল, প্রেসিডেন্ট মুরসি এসেছিলেন। এটা অত্যন্ত অন্যায় হয়েছে যে একটা নির্বাচিত প্রেসিডেন্টকে যেভাবে মানে পদচ্যুত করা হয়েছে, কারাগারে রাখা হয়েছে বিচারের নামে, অ্যাকচুয়ালি তাকে হত্যাই করা হয়েছে। জি জি, গণতন্ত্রের ধ্বজাধারীরা, যে ধন্যবাদ, আমি আমি আমার ভাষা নেই হুজুর স্যার, আই এম সো স্যাড, আই এম সো স্যাড। তো যাই হোক, তো আপনাদের আমি একটু হালকা কথা বলি স্যার, কিছু মনে করবেন না। জি হ্যাঁ, যদি আমরা দেশটাকে আপনাদের হাতে তুলে দিই, আপনারা নিজেদের মধ্যে, আপনি বাদ নিজেদের মধ্যে গৃহযুদ্ধ লাগিয়ে দেবেন। তো কেন, আমি আমি ডেটা দিচ্ছি, আমার বানানো নয়, আমি ওয়াজ ফলো করি, আমি এই যে টাইপ করে রেখেছি, আমি একটাই নাম বলবো, মাওলানা আল্লামা শাফি। হ্যাঁ, আল্লামা শাফি যে মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, এক ওয়াজে এক মাওলানা বলছেন, নালায়েক, এই বয়সেও এত শয়তানি, আমি এক্সাক্ট টাইপ করেছি,
মারাত্মক শয়তান মালাউন যুগের শ্রেষ্ঠ দজ্জাল। স্যার আমি আই এম সরি, এর পরের কথাগুলো আমি উচ্চারণ করি, আগেরটা উচ্চারণ করতে আমার কষ্ট হয়েছে। আমি যখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছিলাম তখনও আমার মুখে এই সমস্ত কথা আসেনি, আমাকে আজকে বলতে হলো জনতাকে বোঝানোর জন্য। আরেকজন মাওলানার বলছেন, এগুলো কিন্তু সব ওয়াজ স্যার, এটা ঘরের বৈঠক না, হাজার হাজার লোকের সামনে। এক মাওলানা বলছেন, ওই মুফতিকে হাতের কাছে পেলে ওর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতাম। আরেক ওয়াজ অমুক আল্লামা বলছেন, তমুক মাওলানা বুড়া শয়তান। এই মুফতি বলছেন, অমুক আল মাওলানার ফাঁসি চাই। আরেকজন মাওলানা যা করেছেন সে তার তুলনা হয় না। উনি ওনার জুতাটা ক্যামেরার সামনে ধরে হাজার হাজার লোকের সামনে বলছেন যে অমুক মাওলানাকে পেলে জুতা পেটা করতাম। তো স্যার হয় কি, হিংস্রতা নেতা থেকে জনতায় সংক্রমিত হয়। যে মুহূর্তে এই আলেমরা এই কথা বলছেন, উনার এই হাজার হাজার জনতার মধ্যে অন্তত কয়েকশো জন তো এই হিংস্রতার জন্য রেডি হয়ে গেল। যে মুহূর্তে যদি দেশটা আমরা আপনাদের হাতে তুলে দেই, এই মাওলানাদের প্রত্যেকের হাজার হাজার ফলোয়ার আছে, তারা তো গৃহযুদ্ধ বাঁধিয়ে দেবে স্যার, আপনি বলেন। হ্যাঁ, আপনার এই অবজারভেশন কে আমি সমর্থন করি, তবে মনে রাখতে হবে আমাদের যখন সরকার যদি ইসলামের সরকার হয় তো ইসলামী সরকারের অন্যতম কাজ হবে মোটিভেট করা, মানুষকে মোটিভেট করা মধ্যপন্থায় দলিল দিয়ে প্রমাণ দিয়ে। এরা কিন্তু দলিল প্রমাণ দিয়ে কথা বলে না, এরা চটচট করে এক একটা বলে, সমর্থক না হইচই করে। এগুলি এগুলি কোনো আলেম না, এদের অধিকাংশই যারা ওয়াজ করে যার মোবাইলে দেখেন, এদের বারো আনা বলো চোদ্দ আনাই আলেম না, এদের এর কোনো এলমি কোনো যোগ্যতাই নাই। এরা কথা বলে গায়ের জোরে, মুখের ভাষায় তারা কথা বলে। যেমন আমাদের রাজনীতিতে যেমন মুখের জোরে অনেকে রাজনীতি উলটপালট করে ফেলে, ঠিক এইরকমও আছে। সুতরাং ইসলামী গভর্নমেন্টের অন্যতম দায়িত্ব হবে তখন রেডিও টেলিভিশন প্রোগ্রামগুলো এবং যারা মধ্যপন্থী আলেম তাদেরকে নিয়োগ করা, যারা যারা কৌশলে হেকমতের সাথে মধ্যপন্থার দিকে আহ্বান করবে, মানুষকে জানাবে। রাষ্ট্রের অন্যতম দায়িত্ব হলো জ্ঞানকে এইভাবে বিতরণ করবে, সেটা কিন্তু একতরফা হবে না। সুতরাং এই এরা বলছে বলি ধরে তাকে হত্যা করো বিচার না, তা না, আগে মধ্যপন্থায় দিকে আহ্বান করতে হবে। ও কাজালিকা জালনাকুম উম্মতাম ওয়াসাতা। সুতরাং রিজিডনেস বলে এ কিছু নাই। আমি একটা কথা ভুলে গেছি যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মনে হয় যে একবার গরিব মানে আর্থিক অভাব দেখা দিল, তখন তিনি অর্ডার দিলেন এখন চোরের হাত কাটা যাবে না, যতক্ষণ পর্যন্ত উপর থেকে দেওয়া হবে আদালত গুলিতে বলে দেওয়া হবে এই অবস্থায় চোরের হাত কাটা যাবে না। এই যে হদুদের মধ্যে আপনি লক্ষ্য করলেন স্টপ করে দেয়া হলো, কারণ সময়ের প্রেক্ষিতে এইগুলি হয়। সুতরাং তাখতালিফুল আহকাম ইখতিলাফুল আহওয়াল, শরীয়তের একটা মূলনীতি হলো হুকুম পরিবর্তন হয় অবস্থার পরিবর্তনের কারণে। সুতরাং অবস্থার পরিবর্তন হলে হুকুম পরিবর্তন হবে। সুতরাং ওই মাঝখানে নিয়ে আসার জন্য ওই ধরনের আলেম ওলামা যারা কথা বলবে তারা মধ্যপন্থায় এবং কোরআন কাদালিকা জালনাকুম উম্মাতুম ওয়াসাতা, আমাদের মধ্যপন্থী উম্মত হিসাবে বলা হয়েছে। সুতরাং সেই দিকে আমাদের কাজ করতে হবে, সেই কাজ তো আজকের রেডিও টেলিভিশনে এগুলি আজকে হচ্ছে না। আমাদের পত্রপত্রিকা আসছে কোন কোন জায়গায় আলহামদুলিল্লাহ কিছু আছে, কিন্তু রাষ্ট্রের অন্যতম দায়িত্ব হলো এইগুলিকে মোটিভেট করা, মানুষকে এডুকেট করা, প্রথম চট করে এটা কিছু করা। ইনশাআল্লাহ ওইগুলি আমরা হেকমতের সাথে করতে পারবো, আশা করি এটা কোনো ব্যাপার না। এটা পিছনে পিছনে এগুলি বলে সামনে আসলে যখন বলা হয় তো ও এটা তো আমার নলেজে ছিল না, এটা তো খেয়াল করলাম না, এইভাবে কথা বলে এই টেলিভিশনে আজকেও আমি দেখলাম রীতিমতো থাবড়া থাবড়ি হচ্ছে, ওয়াজের মাহফিলে লাগালাগি হচ্ছে। এই ধরনের তো ইসলামের শিক্ষা না, এরা এগুলি ইসলামে শিখে নাই, বাস ময়দানে গলাবাজির করার কারণে মাঠে নামছে আর এগুলি কথা বলছে, এগুলি তো ঠিক না। আল্লাহ তাআলা আমরা নিরাশ না,
এগুলি মানুষকে বুঝালে বুঝেন। আপনার মতো ব্যক্তি, আপনি একজন আধুনিক ব্যক্তি, জানি না আপনি মাদ্রাসায় পড়েন কিনা, পড়েছেন কিনা, এই আধুনিক ব্যক্তিও যুক্তি দিয়া প্রমাণ কথা বললে আপনি মেনে নেন, সুতরাং মানবে না কেন? মানুষের মধ্যে এই যোগ্যতা আছে, কিন্তু সেই কথাগুলি তো ময়দানে ওইভাবে আসছে না। ইনশাআল্লাহ আসলে এগুলি কোনো এই রাষ্ট্র ব্যবস্থা কোনো ভয়ের কোনো কারণ না, এটা মানুষের কল্যাণই তো হবে ইনশাআল্লাহ। জি ধন্যবাদ স্যার। এই যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনার যে শাসন ব্যবস্থা আপনি বললেন, আমি তার অনেকগুলো এক্সাম্পল আমার বেশ কিছু নিবন্ধে উল্লেখ করেছি। অনেস্টলি অনেস্টলি উনার মতো শাসক আমি ইতিহাসবিদ নই, হয়তো আছেন কিন্তু আমি 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 জানি না, আমি জানি না, আমি জানি না। উনি এমন যুগোপযোগী, সরি, মানে যেটাতে সমাজের মঙ্গল, যেটাতে সমাজের মঙ্গল। হ্যাঁ, উনি মানে জিজিয়া কর নেওয়া হতো কতগুলো গোত্র থেকে অমুসলিম, কোরআনে আছে, সূরা মুহাম্মদে আছে আয়াত 4, কত জায়গায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জিজিয়া নিতেন, আবার কিছু গোত্রকে উনি জিজিয়া থেকে রেহাইও দিয়েছিলেন। জি জি, এই যে অ্যাডজাস্টমেন্ট, এমনিতে মনে হবে এই যে আপনি স্যার বললেন যে চোরের হাত কাটা হযরত ওমর বন্ধ করেছিলেন দুর্ভিক্ষের সময়, একটা সময়ে উনি আসলে ওই ইহুদি খ্রিস্টান মেয়েকে বিয়ে করাটাও বন্ধ করেছিলেন, যদিও কোরআনে এলাও করে। তো আপাত দৃষ্টিতে মনে হবে যে উনি কোরআন লঙ্ঘন করলেন, কিন্তু একটু গভীরে গেলেই দেখা যাবে কোরআন যে মূল্যবোধটা উদ্দেশ্য ছিল কোরআনের, উনি সেই মূল্যবোধটা রাখলেন। এমনিতে দেখলে মনে হবে যে উনি কোরআনে লঙ্ঘন করলেন, জিজিয়া বন্ধ করে দিলেন। যেমন স্যার, আমি ছোটবেলায় মনে করুন একদিন আমার মা আমাকে বললেন যাও গোসল কর, আরেকদিন আমার ওই মা ওই আমি আমার মা আমাকে বলছেন আজকে গোসল করবে না। এখন স্যার তাহলে তো আপনি বলতে পারেন যে তোমার মা কি একটা বোকা নাকি উল্টাপাল্টা কথা বলে। তখন আমি আপনাকে বলবো স্যার, যেদিন মা আমার মা বলেছিলেন যাও গোসল করো, সেদিন আমি বাইরে খেলাধুলা করে ধুলা মাখা দেহে বাসায় এসেছিলাম, আর যেদিন বললেন গোসল করো না সেদিন আমার ইনফ্লুয়েঞ্জা ভাবছিল, জ্বর জ্বর ভাবছিল। তো এই যে বিধান বদল, মূল্যবোধটা ঠিক রাখার জন্য বিধান বদল, এটা তো যদি আমরা না করি, আলেমরান যদি না করেন, ইজতিহাদ কেন দেওয়া আছে আপনাদেরকে? আপনাদের স্যার যেমন সম্মান আছে, আপনাদের দায়িত্বও আছে। এবং আমি অনেক ইসলামিক স্কলারদেরকে আর্গু করতে দেখি যে এই যুগের সাথে মেলানোর জন্য এই যে অর্ধেক উত্তরাধিকার যেটা সূরা নিসাতে আছে আয়াত 11 এবং 171, ওইটা ছিল একটা গোত্রীয় সমাজের মেয়েরা, দে ওয়ার কভার্ড বাই দ্য ট্রাইব, পুরো গোত্র তার সম্পূর্ণ যত্ন নিত। এখন গোত্র নেই, একান্নবর্তী পরিবারও নেই, এখন মেয়েদের উপর অজস্র চাপ, কাজেই এখন ইকুয়াল ইনহেরিটেন্স হওয়া উচিত। ওই যে উইমেন রাইটস যেটা কোরআন তখন প্রতিষ্ঠা করেছিল একটা আইন দিয়ে, সেই রাইটসটাই এখন যুগ বদলে গেছে বলে ওই হযরত ওমরের মতো বিধান বদল করে করতে হবে। তো এই টেনশনটা এখন চলছে, কিছু আলেম বলছে না এটা করা যাবে না, কিছু আলেম বলছেন যে হ্যাঁ এটা করতে হবে। মুসলিম বিশ্ব এখন এই টেনশনের মধ্যে দিয়ে পার হচ্ছে। এখন স্যার আমি আপনাকে একটা ধাঁধাতে নিয়ে আসি, খুব সিরিয়াস হয়ে যাচ্ছে আলাপ, আমি সিরিয়াস মানুষ নই স্যার, আমি হালকা ফুলকা পছন্দ করি। এখন মনে করেন একটা বাবা মায়ের একটা বাচ্চার অসুখ হলো, ডাক্তারের কাছে গেল, ডাক্তার বললো এর টাইফয়েড হয়েছে, ভালো। আরেক ডাক্তার এসে বলছে না 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 এর ম্যালেরিয়া হয়েছে। তো বাবা মা কি করবে স্যার? আমাদের অবস্থা কিন্তু একদম একরকম সাধারণ মুসলিম, কেন কেন আমাদের মাথার তাজ আল্লামা কামালউদ্দিন আবদুল্লাহ জাফরি হুজুর বলেন সঙ্গীত হারাম, দেশের হারাম হারাম সঙ্গীত হারাম, দেশের সব আলেম তো ওয়াজ এটা ওয়াজে সঙ্গীত হারাম। ডক্টর ইউসুফ কারজাবি, আপনি জানেন উনিকে, যদি কেউ না জানেন তার জন্য আমি বলছি, ডক্টর ইউসুফ কারজাবি স্যার আপনি বলেন উনিকে, তারপরে আমি বলছি। না, ইউসুফ কারজাবি তার স্নেহ ধন্য আমি,
তিনি আমার পকেট থেকে পয়সা দিয়ে প্রথম দেখা করছি 5,000 রিয়াল পকেটে দিয়ে বলছেন যে তুমি খরচ করবা, যে জোহরের নামাজ হলো উনি ইমামতি করলেন না, আমাকে আমার পিছনে উনি কসর নামাজ পড়লেন। এতখানি স্নেহ। এবং বাংলাদেশে আসার পরে বড় বড় মাদ্রাসাগুলির মন্তব্য করলেন, ওই যে একটু আগে শফি সাহেবের ওনার মাদ্রাসায় উনি গেছিলেন, আমাকে বলে তুমি শুনো ওরা ইয়েকে চিনে না, এখওয়ানের যে মূল মুরব্বী কি নাম না এখওয়ানের মূল, ওই মাদ্রাসায় ছেলেদেরকে জিজ্ঞেস করলাম ওরা ওনাকে চিনে না, আমি অবাক হয়েছি এরা পড়ালেখা করে চিনি না। তো ইউসুফ কারজাবির সঙ্গে আলহামদুলিল্লাহ ভালো সম্পর্ক আল্লাহর মেহরবানিতে, তার স্নেহ আমি পেয়েছি। এবং বর্তমান তো তাকে আমি যুগের যুগের ইমাম বলি, ইমামুল আসর, বর্তমান যুগের ইমাম হলেন উনি আলহামদুলিল্লাহ, খুবই কৌশলী, খুবই হাকিম। জি এখন আমি বলি যে এই যে দেশের ওয়ান টু অল অলমোস্ট আলেমদের কাছ থেকে আমাদের জনগণ ক্রমাগত শুনছে সঙ্গীত হারাম সঙ্গীত হারাম সঙ্গীত হারাম, এই যে ডক্টর কারজাভির বই ইসলামে হালাল হারামের বিধান, হালাল হারাম জি, উনি আরেকজন উনি ইমামের উদ্ধৃতি দিয়ে বলছেন যে গান হারাম হওয়া পর্যায়ে স্যার আমি কিন্তু কোনো শব্দ যোগ করছি না ডিলিটও করছি না, যা আছে আমি পড়ে যাচ্ছি, আমার চোখে দৃষ্টিশক্তি খারাপ না। হ্যাঁ, গান হারাম হওয়ার পর্যায়ে কোন একটি হাদিসও সহি নহে, ইবনে হাজম বলিয়াছেন এ পর্যায়ে সব বর্ণনায় বাতিল ও মন গড়া। মোদ্দা কথা উনি বলছেন অশ্লীল না হলেই হলো, এটাই অশ্লীল না হলেই। হ্যাঁ, আর শাহ আব্দুল হান্নান এই দুদিন আগে মারা গেছেন, খুব সম্মানিত লোক, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন, উনি উনি একমাত্র ইসলামী অর্থনীতিবিদ ছিলেন বাংলাদেশে, ওই লেভেলের কেউ নেই। তো ওনার একটা ইন্টারভিউ সেদিন চেঞ্জ টিভিতে আছে, উনি এত সহজ ভাবে বললেন যে দেখেন এত পেঁচানোর দরকার কি, হারাম হতে গেলে যে কোনো জিনিস শির্ক হতে পারবে না, অশ্লীল হতে পারবে না, ব্যাস এই দুটো না থাকলে হারাম হবে কেন। গানের ব্যাপারে বললেন যে গান হারাম হবে কেন, স্যার গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভুলে গে, এটা কেন হারাম হবে, আমি গ্রাম জন্মেছি না, না প্রশ্ন উঠছে না। তাহলে স্যার আমাদের মানে ম্যাক্সিমাম আলেম জনগণকে এই রাস্তায় কেন ঠেলছেন? আপনি এই হাদিসটাও শুনেন, মান লাম ইয়াতাগান্না বিল কোরআনে ফালাইসা মিন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা কোরআন নিয়ে গান করে না, কোরআনকে এমনি খালি পড়ে গানের মতো করে, যেভাবে কেরাত গুনাহ করতে হয়, লম্বা করতে হয়, খাটো করতে হয়, মানলাম ইয়াতা গান্না বিল কোরআন ফালাই জামিন না, আমার উম্মতের সদস্য নয়, কত বড় কথা। সুতরাং গান তো হারাম না, গান তো এইভাবে হারাম না, যেটার মধ্যে অশ্লীলতা শিরক এরকম যদি থাকে তাইলে এগুলো এগুলি হারাম হতে পারে, নতুবা মানুষের মন ইয়ের জন্য এই কানা এগুলি হতে পারে। হজরত আবু হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এরকম গান গাইতেছিল, হজরত হজরত আবু বকর খুব খেপে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওদেরকে ছেড়ে দাও, ওদেরকে ছেড়ে দাও। তো ইসলামে তো এই উদারতা তো আলহামদুলিল্লাহ আছে, বলেই তো ইসলাম ছড়িয়েছিল সারা দুনিয়াতে, এটা মানুষের জীবন চর্চার অনুকূলে, এটার বিপরীতে নয়, যে জীবনকে আলহামদুলিল্লাহ উৎসাহিত করে দিয়ে আমাদের নবীজির যে কত শিক্ষা আছে, আমরা খুব আমরা সঞ্চালককে তো একদম ফ্রোজেন করে রেখেছি দেখি। আমি আপনাদের কথা তো শুনে শুনে আমি জাস্ট মানে এত নতুন নতুন তথ্য শুনতে পাচ্ছি, আমার আমি কোনো আলোচনা এত মনোযোগ দিয়ে শুনি না, আমার কথা বলা বা আমার ইন্টারাপ্ট করার যে ইয়ার এটা আমি হারিয়ে ফেলেছি, আমার মনে হচ্ছে শুনেই থাকি। আপনারা দয়া করে কন্টিনিউ করুন, আমি আমার প্রয়োজন নেই, আমি বরং নীরব দর্শক হিসেবে খুবই এনজয় করছি, আপনারা চালিয়ে যান। আমাকে একটু নরসিংদী যেতে হবে, আমি ঢাকায়, নরসিংদী রাত্রে যেতে হবে, কালকে জুমা পড়ে আবার সঙ্গে সঙ্গে ঢাকা চলে আসতে হবে, এটা জরুরি, খুব জি। আমরা আর বেশিক্ষণ হয়তো নেই, তবে হাসান ভাই আপনার আপনি তো অনেকগুলো ইয়ে করেছেন, আপনার সম্পর্কে একটু যদি বলতেন, কারণ অনেকেই আপনার সম্পর্কে জানে না, আপনি অনেক বই লিখেছেন এবং অনেক বেশ বিশাল একটা সময় জুড়ে আপনি শরিয়ার বিষয়ে বই লিখেছেন, একটু দয়া করে যদি বলতেন বিস্তারিত।
আমার সম্বন্ধে জানার কিছু আমার জি আমি পরিচয়টা হাসান আসলে মাহমুদ না আমি হুজুর, আপনাকে না, আপনাকে তো মোটামুটি সবাই চেনে, আপনাকে চেনে। আচ্ছা আচ্ছা আমি আলহামদুলিল্লাহ হাসান ভাই, হাসান মাহমুদ ভাইকে বলছিলাম। জি না ঠিক আছে ঠিক আছে আমাকে চেনার মতো ভাইকে কিছু বলুন। নেই, আমার কি আমাকে চেনার মতো কিছু নেই, জানলা দিয়ে বাইরে তাকালে যত রাস্তায় সাধারণ মানুষ যেতে দেখবেন আমি তাদের একজন। হ্যাঁ আমি কিছু কাজ করেছি, hasanmahmood.com ওখানে গেলে আপনারা পাবেন। তবে আমার আচ্ছা একটা ঠিক আছে অত্যন্ত তৃপ্তির কথা স্যার, যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বাণীর উপরে আমি একটা কবিতা লিখেছিলাম, আবৃত্তি করেছিলাম। আল্লাহ তাই। হ্যাঁ সঞ্চালক সে সম্বন্ধে কিছু বলবেন? হ্যাঁ আমি আপনাকে শেষের দিকে আপনার কবিতা অবশ্যই শুনবো, আপনি মাইক্রোফোন আরো কাছে নিয়ে সেই কবিতাটা অবশ্যই আপনারা দর্শক অনেকেই হয়তো শুনেছেন, সেটা হলো জিহ্বা নিয়ে, মানে জিহ্বা নিয়ে একটা কবিতা ব্যাপক ভাইরাল হয়েছিল। সেই কবিতাটি রচয়িতা হাসান মাহমুদ ভাই, এবং তিনি তার কণ্ঠে সেই কবিতাটি পাঠ করেছিলেন। আপনি হয়তো আমি আমরা শুনবো, কিন্তু আপনাদের দুজনের কাছেই আমার কিছু প্রশ্ন আছে, দুজনের প্রশ্ন আমার কাছে, মানে আমি একটু প্রশ্নগুলো করতে, আপনার খুব ছোট্ট করে দয়া করে একটু জবাব দিবেন। এটা হলো যে সেকুলারিজমের যে স্লোগান আছে, রাজনীতির সাথে ইসলামের বা ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, কথাটা কতটুকু যুক্তিযুক্ত জনাব কামালউদ্দিন জাফর হুজুর? না, এটা এটা পিছনে কোনো জ্ঞান এবং যুক্তি কাজ করে না, শুধু কেবলমাত্র ওই সব লোকেরা যারা ইসলামে ইসলামী মূল্যবোধ সমাজে প্রতিষ্ঠা হোক এই এটা যারা পছন্দ করে না নীতিগতভাবে, তারাই এই সমস্ত কথা বলে। এর পিছনে কোনো যুক্তি জ্ঞান নলেজ এগুলি কাজ করে না। আমার আমি আমি তো দেখি না যে যে কি কি প্রশ্ন করছিলেন না, জি মানে প্রশ্নটা কি ছিল? রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ না, রাজনীতিটাই তো মূল। রাজনীতি মানে কি? নীতির রাজা হলো রাজনীতি। তা আপনি যে কোনো নীতিতে করতে যাবেন, হজ করতে যাবেন, আপনি বিয়ে করতে যাবেন, যাইটাই করবেন আপনি এই রাজনীতির অধীনেই তো করতে হবে। সুতরাং রাজনীতি যদি আপনার ইসলাম না হয় তাইলে আপনি ইসলামী হজ করেন কেমনে? রাজনীতি হলে সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে, সুতরাং রাজনীতি ইসলামের ইসলামের সঙ্গে মিলতে পারে না, এটা তো ভুল কথা। এটা আল্লাহ তাআলার ব্যাপারে তাদের ধারণা ঠিক নয়। আল্লাহর সার্বভৌমত্ব, তার একত্ব, তার কর্তৃত্ব, এই প্রভুত্ব, এই সম্পর্কে তাদের কোনো নলেজ নাই। এটা যদি আল্লাহর পরিচয়টা পড়ে নেয় এবং যৌক্তিক ভিত্তিক এটা পড়ে তাইলে তারা স্বীকার করতে। আজকে রাজনীতি, আজকে আমাদের যত একটা অনিশ্চিততা কারণও আছে হুজুর, যে রাজনীতি, যে তারা বলে যে এই কারণেই অযৌক্তিক যে ইসলামী আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা, যে ইসলামী আইন হলো অনেক ওল্ড একটা ভার্সন, সেকেলে নীতি যেটাকে বলে, ইসলামী আইন দ্বারা রাষ্ট্র পরিচালনায় রাষ্ট্রের অগ্রগতিও সম্ভব নয়, পিছিয়ে যেতে হবে দেশ। কারণ আধুনিকতার সাথে সেই 1400 বছর আগের যে প্রণীত নীতিগুলি কতটুকু সামঞ্জস্যতা রেখে চলতে পারে বলে মনে করে না আপনি? সেটা চিহ্নিত ভাবে বলতে হবে। আধুনিক আধুনিক জীবনের ইসলাম এটার সঙ্গে খাপ খায় না, তখন দেখব এটা আমরা যে জীবন যেভাবে চর্চা করছি ওইটা সঠিক না, এর মোকাবিলায় ইসলাম যে যেটা বলে ওইটা সঠিক। এটা যৌক্তিক মাধ্যমে দুইটা তর্ক সামনে মোকাবিলায় এনে তারপরে এটা জবাব দেওয়া হবে, তার চিহ্নিত করতে হবে। এটা এই কারণে এটা বর্তমান চলতে পারে না। এটা যদি বলে তাহলে আমরা জবাব দিব ইনশাআল্লাহ। এটা আন্তাজি কথা, এই সমস্ত লোকদের যারা ইসলামকে নীতিগত ভাবে পছন্দ করে না তাদের কথা। আজকে আজকে দেখেন আমার দেশে কি হচ্ছে, আজকে যাই এগুলি তো বলাও যাবে না, যে সিনেমায় যারা অ্যাক্টিং করে আবার তার একজন নির্যাতিত হয়েছে, এ নিয়ে বড় তুলপার হয়ে গেছে সবকিছু। এখন এটা ঘাটতে ঘাটতে অনেক কথা বেরিয়ে পড়তেছে, তার ব্যক্তি জীবনের অনেক কথা চলে আসতেছে। সুতরাং এগুলো শুধুমাত্র আবেগ নির্ভর কথা, এগুলি আমাদের কর্মের ফলাফল। আজকে ইসলাম তো আমার দেশে না, রাষ্ট্রে নাই, রাষ্ট্রভাবে ইসলাম নাই, কিন্তু আমাদের রাষ্ট্রটা কি আসলে সুন্দর চলছে? আমরা কি ভালো চলছে? আর রাস্তাঘাট হচ্ছে কিন্তু চোর ডাকাতে ভর্তি হয়ে যাচ্ছে, খুনিতে ভর্তি, নির্যাত নারী নির্যাতনকারীতে ভর্তি, ঘুষ, জুয়া, মদ, নাউজুবিল্লাহ মিন জালিক। আজকে কিভাবে তো অল্প বয়সের এই এই তরুণ তরুণীরা কিভাবে সন্ত্রাসী হচ্ছে, তারা কিভাবে সমাজে বেসে যাচ্ছে, এইগুলি কি স্বীকার করার,
এগুলি কেন হচ্ছে, আমাদের যে মূল্যবোধ গুলো আমরা এগুলি লালন করি না, প্রয়োগ করি না, তার কারণে আজকে আমাদের জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই দ্বারাই আজকে এই ফলাফল। এই সুতরাং আজকে এই ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রিজলভ নেটওয়ার্ক সহিংস উগ্রবাদ নিয়ে 25টির বেশি দেশে গবেষণা করেছিল। এবছরের 12 থেকে 30 এপ্রিলের মধ্যে বাংলাদেশের 4,067 পরিবারে তারা জরিপ করেছে। দৈব চয়নের ভিত্তিতে এসব পরিবার বাছাই করা হয়েছিল। উত্তরদাতাদের 50% পুরুষ ও 50% নারী ছিল। এই গবেষণায় 80% বেশি উত্তরদাতা মনে করেন শরীয়া আইন মৌলিক সেবা, ব্যক্তিগত নিরাপত্তা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার সহায়ক, এবং শরীয়া আইন থাকলে দেশে দুর্নীতি কমবে। এই দিকে আমি যদি হাসান মাহমুদ ভাইকে প্রশ্নটা করছি, হাসান মাহমুদ ভাই, শরীয়া আইনের প্রতি মানুষের পজিটিভ অবস্থানকে, এই যে অবস্থানটাকে, আপনি কিভাবে দেখেন? সরি, আমি দুঃখিত যে এটা এত লোডেড একটা সাবজেক্ট যে সেকুলার ডেমোক্রেসি ভার্সেস ইসলামিক স্টেট, সেটা এই দু এক মিনিটে সম্ভব না। আমি গাড়িতে বসে বসে দেখবো, আমি এখন চলি ইনশাআল্লাহ, গাড়িতে মোবাইল রেখে আশা করি শুনতে পাবো। আপনি কি মানে লাইনে তো আছেন? না না, লাইনে আছি আমি, তাড়াতাড়ি যদি, কারণ নরসিংদী যেতে হবে তো, রাত 11টা বেজে গেছে, বড় আরো বেশি হচ্ছে, এই জন্য আমাকে অনুমতি দেন। আমি আমি আপনাকে ছাড়ছি, তবে আমাকে 5 মিনিট সময় দিতে হবে হুজুর, 5 মিনিট, কারণ 5 মিনিট আপনার, হ্যাঁ আমরা অনেক আগে ইয়ে হলে হয়তো আরো ভালো, আমরা 5 মিনিট, আমি হাসান ভাই আপনার কাছে সেই অনুরোধটা করছি, দয়া করে আপনি এখানে কি আছো, এদিকে আসো, কবি আপনার সেই কবিতাটা একটু শুনতে চাচ্ছি, কারণ দর্শক আপনারা আপনারা হয়তো শুনেছেন, আমি এখন যদি হাসান ভাই শুরু করে অবশ্যই রিকল হবে, এবং অবশ্যই সুযোগ পেলে হাসান ভাই পরবর্তীতে ইয়াটা করবেন, আপনি দয়া করে আপনার প্রশ্ন উত্তরটা দিবেন। বুঝলাম না, আমি শুনতে পাইনি। হ্যাঁ হাসান ভাই শুনতে পাচ্ছেন? এখন পাচ্ছি, সেকুলারিজম ভার্সেস, না আমি আপনার, আমি আপনার আগে কবিতাটা শুনতে চাচ্ছি, কারণ ওই হুজুরকে ছাড়তে চাচ্ছি, পরবর্তীতে আপনি কবিতাটার পর আপনি প্রশ্নের উত্তরটা দিবেন দয়া করে। আচ্ছা, তাহলে আপনি একটু কাছাকাছি নিবেন, ইয়ার হুজুরকে শোনাতে চাই সেই কবিতাটা। স্যার, এই এটা হচ্ছে সহিহ ইবনে মাজাহ ভলিউম 5, এর মধ্যে একটা হাদিস আছে, সেটা পড়ে আমি কবিতাটা লিখেছিলাম। কবিতাটা হচ্ছে যে, আপনারা জানেন যে রাজার ছেলে হবু মন্ত্রীর ছেলে, রাজার ছেলে হবু মন্ত্রীর ছেলে গবু, দুই বাল্য বন্ধু, বড় হয়ে হবু হয়েছে রাজা, গবু হয়েছে মন্ত্রী। একদিন হবু রাজা বলে, গবু হয়ে মন্ত্রী শোনো, চিত্তে আমার সুখ যে নেই কোনো। গবু বলে, কেন, তোমার তো সবই আছে। হবু বলে, নেই শ্রেষ্ঠ আমার কাছে, নিয়ে যাও যত কোটি টাকা তুমি চাও, জগতের সেরা শ্রেষ্ঠটি এনে দাও। গবু বলে, এতে সমস্যার কি হলো, কিসের শ্রেষ্ঠ চাই শুধু সেটা বলো, পোশাক, খাদ্য, অলংকার বা বাড়ি, বললে এখনই এনে দিতে সেটা পারি। হবু রেগে বলে, সেটা কি জানি হে ছাড়াই, সব শ্রেষ্ঠের সর্বশ্রেষ্ঠ চাই, নিয়ে এসো সেটা। মন্ত্রী ফিরিল বাড়ি, মুখখানা তার করি কালী মাখা হাড়ি, গৃহিণী মধুরে কহিল বাঁকায় গ্রীবা, আহ মিতা তুমি চেহারা করেছো কি বা। চিন্তিত গবু সমস্যা খুলি কয়, নারী কহে এ তো সমস্যা মোটে নয়, এসো মোর্শা, পতির হাতটি ধরে সোজা নিয়ে গেল মাংস দোকান করে, খাসির একটি জিহ্বা কিনি আবেশ, হেসে বলে, নাও সমস্যা হলো শেষ। গবু রেগে বলে, এ কেমন রসিকতা, নারী হেসে কয়, জিহ্বা মানে কথা। আনন্দে গবু ত্রস্তে ছুটিয়া গিয়া পৌঁছিল রাজপ্রাসাদে, জিহ্বা নিয়া হবুরে কহিল, দেখো রাজা দেখো, এই কথা হতে ভালো এ জগতে কিছু নেই, কথা দিয়ে জোড়া দিতে পারো ভাঙা বুক, ভাঙা সংসারে এনে দিতে পারো সুখ, কথায় গড়তে পারো যে দেশ সমাজ, কথার শক্তি ভেবে দেখো মহারাজ, জগতে প্রতিটি দুঃখী মানুষের মনে যারা দিয়েছেন শান্তি প্রতিটি ক্ষণে, মহাপুরুষেরা নবী রসুলেরা শোনো, দেননি তো বাড়ি গাড়ি বৈভব কোনো, দিয়েছেন শুধু অমূল্য কিছু কথা, মানুষ পেয়েছে জীবনের পূর্ণতা, এত কল্যাণ আর কিছুতেই নেই, সব শ্রেষ্ঠের সর্বশ্রেষ্ঠ এই। গবু বলে, অর্ধেক শুধু হলো,
এবারে সবার নিকৃষ্ট কি তা বলো, নিয়ে এসো সেটা। গবুর মাথায় বাজ, ঘুম ভেঙে কার মুখ দেখেছিল আজ, ছুটিল বাড়িতে করিয়া পড়ি কি মরি, ঝুলিয়া পড়িল গৃহিণীর গলা ধরি। সন্দেহ চোখে হাসিয়া কহিল নারী, আজ যেন বাপু দেখি কিছু বাড়াবাড়ি, নিশ্চয় কোনো বিপদে পড়েছ মিতা। গবু বলে, সবচেয়ে নিকৃষ্ট কি তা? রমণী নয়নে রহস্যবান হানি, স্বামীরে তাহার কি কহিল কানে কানে। শুনিয়া গবুর অধরে হাসিনা ধরে, গৃহিণীকে দেখে বিস্ময় ও আদরে। তারপরে ফের মাংস দোকানে গিয়া প্রাসাদে ছুটিল, আর এক জিহু বানিয়া হবুরে কহিল, দেখো রাজা দেখো, এই কথার মতন বিষাক্ত কিছু নেই, সাপের চেয়েও ছোবল পারে এদিতে, ধ্বংস আনতে পারে কথা পৃথিবীতে। কথার আঘাতে ভেঙে গেছে কত বুক, কথার আগুনে পুড়ে গেছে কত সুখ, সাজানো বাগান হয়ে গেছে ছাড় খার, ধ্বংস করেছে কথা কোটি সংসার। এত বিধ্বংসী এ জগতে আর নেই, সব নিকৃষ্টের নিকৃষ্টতম সে। এই হবু বলি উঠে, গবু ধন্য ধন্য, পুরো রাজকোষ আজকে তোমার জন্য। এই পৃথিবীতে সবাইকে বলে দাও, কথার শক্তি চিনে নাও চিনে নাও, বলা হয়ে গেলে কথা তো আসে না ফিরে, সাবধানে সাবধানে কাজে লাগিও জিভ বাটিরে। তো আমি হাদিসটা পড়ছি, দু লাইনের হাদিস, একটা মাত্র শব্দ স্যার, একটা শব্দ নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, পুরো সেন্টেন্স না, এই একটা শব্দ যদি আজকে এই পৃথিবীতে মানুষ মেনে চলে, ব্যক্তিগত সমস্যা থেকে শুরু করে রাষ্ট্র সমস্যা, সমাজ সমস্যা, বিশ্ব সমস্যার একটা বিশাল অংশ সমাধান হয়ে যাবে। ভলিউম 3 সহিহ ইবনে মাজাহ হাদিস নাম্বার 3972। সুফিয়ান বিন আবদুল্লাহ থাকাফি, আল্লাহ বি প্লিজড উইথ হিম, ইজ রিপোর্টেড টু হ্যাভ সেড, উনি সাহাবি বললেন, I said, Allah messenger, tell me something that I should hold fast. হে আল্লাহ রসুল, আমাকে কিছু বলুন যেটা আমি অবশ্যই আমাকে করতে হবে। He said, say my lord is Allah and then stick to it firmly. বলো যে আল্লাহ আমার রব এবং সেটার সাথে লেগে থাক। I said, Allah messenger, what is which you fear most? এটাই important. এইটাই দুইটা sentence আমি বলছিলাম। Allah's messenger, what is which you fear most about me? আমার ব্যাপারে কি নিয়ে আপনি সবচেয়ে বেশি উদ্বিগ্ন? Allah's messenger, peace be, peace and blessings be upon him. Allah's messenger, Rasul sallallahu alaihi wasallam, caught his own tongue, নিজের জিহ্বা ধরলেন, and said, হাদা, আরবিতে হাদা, ইংরেজিতে this, বাংলায় ইহা। এই যে ইহা, জিহ্বা সামলা, জীবন সামলে যাবে, সমাজ সামলে যাবে, রাষ্ট্র সামলে যাবে। ধন্যবাদ হুজুর, আপনার আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি কোনো মন্তব্য করলে আপনি মন্তব্যটা করে যেতে পারেন, আপনার কথা শোনা যাচ্ছে না, একটু দয়া করে আনমিউট করে বলবেন। মন্তব্য করারও সুযোগ নাই, তবে অনেক সুন্দর, এবং তিনি যে কবিতা চর্চা করেন এটা আমি জানলাম যে মাশাআল্লাহ, যে আধুনিক কবিতা মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগলো, অর্থবহ, এবং এটার একটা লক্ষ্য আছে মাশাআল্লাহ। তো শেষখানে যে হাদিসটা নিয়ে আসলেন, কি কি সুন্দর করে মিলিয়ে দিলেন। তো সবশেষে আমি একটা হাদিস শোনাই, মান লাম ইয়ামলিক লিসানহু ইয়ানদাম, যে ব্যক্তি তার জিহ্বার মালিকানা করবে না, নিয়ন্ত্রণ করতে পারবে না, সে লজ্জিত হবেই। ধন্যবাদ হুজুর, ধন্যবাদ ধন্যবাদ, আপনি ভালো থাকবেন জি, আসসালামু আলাইকুম। হাসান মাহমুদ ভাই, আপনার কাছে যে প্রশ্নটা করেছিলাম, ওয়াশিংটন ভিত্তিক যে গবেষণা প্রতিষ্ঠান রিজলভ নেটওয়ার্কের যে মন্তব্যটা করেছে, সে ব্যাপারে আপনার কথা শুনে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। আসলে ওটার আমি আমার কিছু বলার ছিল, কাজেই ওগুলো পরে হবে কখনো।
জি জি আপনি তাহলে আপনারটা বলে বলার পারমিশন। হ্যাঁ, আমি হুজুর হুজুর চলে গেলেন, কিন্তু হুজুরের জন্য আমি একটা জিনিস আমি আশা করবো যে উনি পরে দেখবেন নিশ্চয়ই এটা, তাই না? হ্যাঁ হ্যাঁ দেখবে, ডেফিনেটলি দেখবে। তো হুজুর আপনি নাই নেই, কিন্তু আপনি কি স্যার, আপনাকে উদ্দেশ্য করে আমি এটা বলে শেষ করব। আর অন্যান্য ইস্যু নিয়ে যদি পরে কখনো করেন, যদি বেঁচে থাকি তাহলে আসব। এইটা খুব স্যার, আপনি আমার কবিতা পছন্দ করলেন, অত্যন্ত ধন্যবাদ। এখন আমি কিছু বলবো যেটা আপনার অতটা পছন্দ নাও হতে পারে, কিন্তু কি করব, এটা একটা অবজারভেশন। ওই যে বলেছি যে সন্তানের অসুখ হলে এক এক ডাক্তার যদি এক এক প্রেসক্রিপশন দেয়, তাহলে স্যার আপনাকে উদ্দেশ্য করেই বলছি, আপনি পরে দেখবেন, এখন নেই, ধরে নেবেন যে আপনাকে আপনাকে বলছি যে সেই পিতামাতার যে কি অসহায় অবস্থা হয়। আমার আমরা জনসাধারণ আমাদের কিন্তু এইরকম অসহায় অবস্থা, কেন এক্সপ্লেইন করছি, এই যে ইসলামী রাষ্ট্র কেন হতে হবে এটার পক্ষে আপনি বললেন, আমরা শুনে এসেছি শুনে এসেছি শুনে এসেছি, কিন্তু এটার বিপক্ষেও যে আলেম আছেন এবং একজন নন দুজন নন অজস্র আলেম আছেন, সেটা আমরা এই এই বিশ্বে বাস করে বলি, আমরা যখন দেখছি তখন আমরা এখন কোন দিকে যাব? বিশ্বের বৃহত্তম ইসলামিক সংগঠন, আমি আবার রিপিট করি, বিশ্বের বৃহত্তম ইসলামী সংগঠন যার সদস্য সংখ্যা এই মুহূর্তে, গত বছর আসলে 2 বছর আগে ছিল 9 কোটি, সেই সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন আলেম উলামারা, তার নাম হচ্ছে নাহদুলাতুল উলামা। স্যার আপনাদের কথা শুনলে যখন যখন শুনি মনে হয় যে ইসলামের রাষ্ট্রটাই ইসলাম। নাহদুলাতুল উলামা এই বইটা বের করেছে, আমি জানি না দেখা যাচ্ছে কি, জি দেখা যাচ্ছে, জি দ্য ইলিউশন অফ অ্যান ইসলামিক স্টেট, এত মোটা বই, তার মানে ইসলামী রাষ্ট্রের বিভ্রম। এই বইটা আমি যখন পড়ি আমার মনে হয় আরে ইনাদের কথাই ঠিক। যখন ইমাম ইউসুফ হামজার বক্তৃতা শুনি মনে হয় না ইসলামী রাষ্ট্র আমাদের জন্য ঠিক নয়, এখন ইনাদের কথাই ঠিক, তাহলে আমরা যাব কোন দিকে? আমার মেসেজ, আমার জাতি, এখানে যারা শুনছেন একটু কৌতূহলী হন, কৌতূহলী হয়ে দেখেন যে যে সমস্ত ইসলামিক স্কলার, এই যে আলেম ওলামারা বলছেন যে না ইসলামিক রাষ্ট্র আমাদের লাগবে না, কেন লাগবে না, সেটাও একটু পড়ুন। একটা মুদ্রার দুই পিঠ না দেখলে মুদ্রাটা চেনা যায় না। আপনারা আমার জাতি বুদ্ধিমান জাতি, এটাকে ওই ফুসমন্তর দিয়ে ভুল ভুলানোর যুগে আমরা এখন নাই, আমাদের প্রজন্ম এখন অনেক ইনফর্মড, অনেক টেকনোলজিক্যালি ডেভেলপড, তাদের হাতে বই আছে, লাইব্রেরি আছে, তাদের তাদেরকে বোকা বানানো সহজ নয়, কিন্তু তারা পড়েন না। চাঁদের যেমন, চাঁদের যেমন কিন্তু আমরা সবসময় একটা পিঠই দেখি, চাঁদটা এমন ভাবে ঘোরে যে চাঁদের ওই পিঠটা কোনোদিনই আমরা এখান থেকে দেখতে পাই না, সেই জন্য যে কোনো পূর্ণিমায় আপনি ওই চাঁদের ঘুরিয়ে দেখবেন। তো ঠিক তেমনি আমাদের জনতার সামনে এই ইসলামিক স্টেট এর ভার্সনটাই ধরা আছে। আমি চাইবো যে প্লিজ আপনারা ওইটাও পড়েন, কেন আমি অনেকগুলো বইয়ের নাম দিতে পারি, আর আমার বইটা যে আছে তার মধ্যেও আমি সেগুলো সংকলন করেছি, দুই পক্ষেই সংকলন করেছি। শরিয়াপন্থীদের যুক্তি নামে একটা চ্যাপ্টারই আছে, এবং সেই যুক্তির বিপক্ষে অন্যান্য স্কলার ইসলামিক স্কলারদের কি কি যুক্তি আছে সেগুলোও আমি ধরেছি। আমার বইটা যদি পারেন পড়ে নেবেন, বইটা এখানে কোথাও আছে, এই যে শরিয়া কি বলে আমরা কি করি, এটা আমার লেখা বটে কিন্তু আসলে আমি ওই স্কলারদের ভার্সন গুলো আমি সংকলন করেছি। তো কি নাম ভাই? শরিয়া কি বলে আমরা কি করি, আমার ওয়েবসাইটে দেওয়া আছে, ফ্রি পাওয়া যায়। কত কত দিন লাগে আপনি এই বইটি? এই বইটা বইটা মাত্র 240 পৃষ্ঠার বই, এটা লিখতে আমার লেগেছে প্রায় 20 বছরের কাছাকাছি, 15 বছরের বেশি তো বটেই। তার কারণ বইটা অনেক ব্যালেন্স নিয়ে রাখতে হয়েছে, যে কারোর প্রতি আমি উগ্র হব না, এখন তো সব রাগের যুগ, কাউকে আমি দোষী করব না, শুধু আমি স্কলারদের ভার্সন দেখিয়ে যাব যে মওদুদী কি বলেছেন, ডক্টর হাশিম কামালি কি বলেছেন, অমুক স্কলার কি বলেছেন, যাতে আমার পাঠক সবগুলো জিনিস রেডি রেফারেন্স পায়, কিংবা এটার ভিত্তি করে আরো কিছু পড়াশোনা করতে পারে। আমাকে যেমন হাতরাতে হয়েছিল, বই কিনতে হয়েছিল, এখন তো সব ইন্টারনেটে ফ্রি পাওয়া যায়।
এই যে আমি কতগুলো দলিল দেখালাম, এটা পড়লে আপনারা অন্তত স্টার্টিং পয়েন্টটা পাবেন। তবে এই যে বই, এটার ওজন অনেক। নাহদালাতুল উলামা, বিশ্বের বৃহত্তম ইসলামিক সংগঠনের এই যে বই, যে ইসলামী রাষ্ট্রের বিভ্রম, এটা একটা অত্যন্ত শক্ত শব্দ। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক লম্বা হয়ে গেল, কিন্তু আমার মনে হয় আমি খুব এনজয় করলাম। উনি স্যার, আপনার সাথে আমি এত এনজয় করেছি, আমার খুব ভালো লেগেছে। আপনাকে আমার অশেষ অনেক 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 সালাম। সবাই ভালো থাকবেন। এখন অশেষ অশেষ ধন্যবাদ হাসান মাহমুদ ভাই। দর্শক, আপনারা দেখেছেন আমি আজকে নীরব ভাবেই পুরো অনুষ্ঠানটাকে উপভোগ করেছি, কারণ উপভোগ করার মতোই একটি অনুষ্ঠান হয়েছে। আপনারা যারা শেষে দেখছেন তারা অবশ্যই শুরু থেকে দেখবেন, অনেক কিছুই ছিল আজকে। এবং ফেস দ্য পিপলের সাথে থাকবেন, আমরা সকল ধরনের শো আপনাদের সামনে এবং সকল ধরনের ঘটনা রটনা চলমান উদ্বেগের যে কোনো জিনিসকে, যে কোনো ঘটনাগুলিকে আমরা আপনাদের সামনে তুলে আনবার চেষ্টা করি দ্রুত গতিতে। সুতরাং আপনাদের সাপোর্ট দরকার, আপনাদের সমর্থন দরকার। আপনারা আমার পাশে থাকবেন, ফেস দ্য পিপলের পাশে থাকবেন। হাসান মাহমুদ ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি অনেক ব্যস্ত মানুষ, আমাকে আজকে সময় দিয়েছেন। এবং জনাব কামালউদ্দিন জাফরুল হুজুর, আপনিও এত ব্যস্ততার মধ্যে, আসলে আজকে যে দেরিটা হয়েছে শুরুতেই সেটা কামালউদ্দিন জাফরুল হুজুর একটু আসতে দেরি করেছেন, কারণ তার একটু যে টেকনিক্যাল সমস্যাটুকু ছিল তার টেকনিশিয়ান আসতে দেরি করেছে, সেজন্য আজকের অনুষ্ঠানটা শুরু করতে দেরি হয়েছে। যদি আগে আসতেন তাহলে আর একটু বেশি আমরা সময় পেতাম, কারণ তার নির্ধারিত যে আরেক জায়গায় যাওয়ার ইয়ে ছিল, সেই সে কারণে দেখা যাচ্ছে আগেই আমাদের নির্ধারিত সময়ের আগে অনুষ্ঠানটাকে শেষ করতে হয়েছে। দেড় ঘন্টার থেকেও মনে হয় একটু আগে শেষ করতে হয়েছে। তো ভালো থাকবেন সবাই। দর্শক, আসসালামু আলাইকুম। হাসান ভাই, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।